সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী পাবনা জেলার দারুল আমান ট্রাস্টের উদ্যোগে 2018 সালের 10 ও 11 ফেব্রুয়ারি দুই দিনব্যাপী 26তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রথম দিন প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব হজরত মাওলানা নূর মোহাম্মদ সিরাজী, ঢাকা। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন।
প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা নূর মোহাম্মদ সিরাজি, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এখনই তিনি তাফসীর পেশ করছেন, এখন তাফসীর পেশ করছেন জনাব হযরত মাওলানা নূর মোহাম্মদ সিরাজি। আমি ওনাকে তাফসীর পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإما أنكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا شفيعنا মুহাম্মদ। সকলে জবান ছেড়ে দিয়ে প্রাণ উজাড় করে পুরো শিচিত কণ্ঠে বলুন আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة الجميع وخصاله درفشان নেতারি কতরু কদরিয়া কর দিয়া দিল কো রোশন কর দিয়া আঁখো কো বিনা কর দিয়া বালাগুল উলা বিকামালিহি কশফ তুজাবি জমালিহি হসনত জমিয়া সল্লু আলাইহি নসীমা জানবে বতুহো গুজর কুঞ্জ ওয়ালঞ্জা মোহাম্মদ রা খবর কোন বালাগুল উলা বিকামালিহি কশফত দুজাবি জমালিহি হুসনত জমিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين الله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা জেলার দারুল আমান ট্রাস্টের বসে রব্বুল আলামিন 26 তম কোরআন কারীমের মাহফিলে বসে তোমার হাবিবের উপর কয়েকবার দরুদ এবং সালাম পড়েছি। মেহরবানি করে আমাদের দরুদ এবং সালাম টুকন সোনার মদিনায় রসুলে পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। তমাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনাত সে আছেন, মেহরবানি করে সকলের আরো আরো করে হাদিয়া পৌঁছে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা নিকট থেকে দূর থেকে দূর দূরান্ত থেকে যারা এসেছেন, কাল কঠিন কিয়ামতের মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব করম তু আগর করে ও বদ্দে জুবা কো জু দিল ফরাসর করে তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين সকলে জওয়ান সের একটু মহব্বত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সোরে জবানটা ছেড়ে দিয়ে দেন, ডাকবো আল্লাহকে, কাকে ডাকবো, মহব্বতের সাথে জবান ছেড়ে দিয়ে লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা জোরে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান ছেড়ে দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মহতারাম, সারা বাংলার ঐতিহ্যে, নানান ঐতিহ্যের ভরপুর পাবনা জেলা শুধু সারা দেশের নয়, যেই পাবনা জেলায় আল্লাহর সার্বভৌমত্ব আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধা নিজের তাজ তপ্ত রক্তকে ঢেলে দিয়ে এই পাবনা জেলা, ঐতিহ্যবাহী পাবনা জেলাকে গোটা বিশ্ব মুসলিম মিল্লাতের ভাবনায় পরিণত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই মুসলিম মিল্লাতের, গোটা বিশ্বের মুসলিম মিল্লাতের প্রাণের স্পন্দন, হৃদয়ের স্পন্দন পাবনা জেলার অন্তর্গত। গোটা বিশ্বে সর্বাধিক মানুষের কাছে পরিচিত দারুল আমান ট্রাস্ট কর্তৃক আয়োজিত 26তম তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই কোরআন মাহফিলে উপস্থিত অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, পাবনার সর্বস্তরের মানুষের নয়নের মণি, হৃদয়ের স্পন্দন, বার বার কারা নির্যাতিত মজলুম জননেতা, জনাব বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আব্দুর রহিম সাহেব মদ্দিজিল্লাহুল আলী, এতক্ষণ যাবৎ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন প্রথিতযশা আলেমে দ্বীন আটঘরিয়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান হযরতুল আল্লামা মাওলানা জহুরুল ইসলাম খান সাহেব হাফেজাহুল্লাহ, মঞ্চে উপস্থিত রয়েছেন পাবনা দারুল আমান ট্রাস্ট ইসলামিয়া মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল, এই পৃথিবীর নিয়ম অনুযায়ী যেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেছেন সেই দিন ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য এই পাবনার গণমানুষের হৃদয়ের স্পন্দন যেদিন থেকে অজানা কারণে লোকান্তরিত হয়েছে, পাবনা গণমানুষের কাছে গিয়ে হাজির হয়েছেন ইসলামিয়া মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল, জননন্দিত জননেতা, পাবনাবাসীর গণমানুষের প্রিয় নেতা হযরতুল আল্লামা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ইকবাল হুসাইন সাহেব মদ্দিজিল্লাহুল আলী, উপস্থিত বরেণ্য ওলামায়ে কেরাম, ফুজায়ে মুরব্বিয়ানে এজাম, যুবক ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালে আমার পরম শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, পাবনাবাসীর সাথে যুক্ত হয়েছেন পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, রাজশাহী সহ দূর দূরান্ত থেকে আগত সুপ্রিয় মুসলমান ভাইরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ, গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ সহ প্রশাসনের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত সকলকে আমি আমার
অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা সহ অভিনন্দন সহ সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ 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 বলেন আলহামদুলিল্লাহ। একজন মুমিন, একজন মুমিন, একজন মুমিন সদা সর্বদা সুখে দুঃখে দিনে রাতে হাসি কান্নায় মায়া মমতায় দিনে রাতে আলোতে অন্ধকারে শুকর আদায় করে কার? যে মোমেনরা সুখে দুঃখে হাসি কান্নায় মায়া মমতায় আল্লাহর শুকর আদায় করে, সেই মোমেনারা এখন বসে আছে কোন জায়গায়? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু পরিষ্কার করে তার বক্তব্য মুখর নিঃসৃত বাণী দিয়ে গোটা জাতির কাছে মেসেজ পৌঁছিয়ে দিয়েছেন, মাজালিসুল ইলম হিয়া রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। যেই মজলিসের মধ্যে কোরআনে কারিমের বায়ান হয়, যেই মজলিসের মধ্যে বিশ্ব নবীর জীবন চরিত আলোচনা হয়, এই মজলিসটা আর সাধারণত দারুল আমান ট্রাস্ট থাকে না, সাধারণত দারুল আমান ট্রাস্ট প্রাঙ্গণ থাকে না, মাঠ প্রাঙ্গণ থাকে না। হিয়া রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওটা আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। এমন জান্নাতের বাগানে বসে যারা আমরা আছি, এই সুযোগটা কে দিয়েছেন? আমার ওই আল্লাহ। জোরে বলেন না আল্লাহ। যে আল্লাহ তাআলা এই সুযোগ আমাদের করে দিলেন, আমার সেই আল্লাহ, রাজাধিরাজ, সম্রাটের সম্রাট, আকাশ এবং জমিনের একচ্ছত্র অধিপতি, যে আল্লাহ তাআলা কোনো কিছুকে কল্পনা করে শুধুমাত্র বলেন কোন, সঙ্গে সঙ্গে কোরআনের ভাষায় ফায়াকুন ও বললেই হয়ে যায়, সেই আল্লাহ দয়া করে, মায়া করে, মেহরবানি করে, অনুগ্রহ করে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জাতাবাকুম, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার আন্দোলন কোরআনে কারিমের মজলিসে হয়। কথা বলেন ঠিক কি না? এরকম একটা কোরআনে কারিমের মজলিসে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে মনোনীত করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেই রবের দরবারে বিনায় অবনত মস্তকে আমরা সেই কালেমাতুর শুকর এবং সুজদ আদায় করতে চাই, যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে এমন জান্নাতের বাগানে দুনিয়ার সকল প্রতিকূলতা, দুনিয়ার সমস্ত সামাজিক পারিবারিক সমস্ত কাজকর্মকে এক পাশে রেখে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালালের ঐশী মহিমা মণ্ডিত গ্রন্থ কোরআনে কারিম শুনবার জন্য যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল আমাদের সুযোগ করে দিলেন, ওই আল্লাহ তাআলার দরবারে আমরা বিনয় অবনত মস্তকে আমাদের জীবনের সকল শক্তি গলার কাছে নিয়ে আকাশের দিকে একখানা হাত তুলে দিয়ে শাহাদত আঙ্গুলি আসমানের দিকে তুলে দিয়ে জোরে সোরে মহব্বতের সাথে আমরা শুকর আদায় করতে চাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহর গোলাম, আমরা কারা? আল্লাহর গোলাম, আল্লাহর সৃষ্টি। যখন আল্লাহর শেখানো ভাষা, আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর শেখানো ভাষা দিয়ে যখন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন এমনি এমনি বসে থাকেন না। মুসলিম শরীফে বিশ্ব নবী বলেছেন, যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, কোরআনে কারিমের মজলিসে বসে যখন মুসলমানেরা, মুমিনেরা, ইমানদারেরা, মুত্তাকিরা আল্লাহ তাআলার শুকর আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন এমনি এমনি বসে থাকেন না। ফাযাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, আল্লাহ তাআলা আরেকটা মজলিসে বসে গিয়ে নিকটস্থ ফেরেশতাদেরকে নিয়ে বসে, জরুরি পার্লামেন্টে বসে, দর জরুরি অধিবেশনে বসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফফাতুমুল মালায়েকা, ও ফেরেশতারা আর দেরি করো না, ওই মজলিসের মধ্যে যাও, গিয়ে দেখো কোরআন কারিমের মাহফিল শুনে কোন ব্যক্তি
ব্যক্তি নিজের জীবনে নামাজ পড়ে নাই কবিরা গুনাহ করেছে, রোজা রাখে নাই কবিরা গুনাহ করেছে, পিতা মাতার খেদমত করে নাই কবিরা গুনাহ করেছে, সুদ খেয়েছে কবিরা গুনাহ করেছে, ঘুষ খেয়েছে কবিরা গুনাহ করেছে, কোরআনের রাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে বিরোধিতা করেছে কবিরা গুনাহ করেছে, আল্লাহর জমিনে আল্লাহর সর্বভৌমত্ব প্রতিষ্ঠিত হোক এরকম দিন কাজে বাধা সৃষ্টি করে কবিরা গুনাহ করেছে, ফেরেশতারা যাও গিয়ে দেখো কোরআনে কারিমের মাহফিলে কে আছে যে ওই ব্যক্তি নিজের গুনাহগুলোর কথা মনে করে করে তওবা করে, তওবাতুন নসুহা করে। ও ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী করে ওয়াদা করলাম, কোরআনে কারিমের মাহফিলে বসে যারা এরকম ভাবে তওবাতুন নসুহা করে তাদের জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিয়ে অস্থায়ী জান্নাতের মধ্যে যারা বসেছে আমি আল্লাহ তাদের জন্য স্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দিলাম। এটা আল্লাহর পার্লামেন্টে তার নিকটস্থ ফেরেশতা পার্লামেন্টারিয়ান সদস্যদের নিয়ে আল্লাহ আমাদের স্থায়ী জান্নাতের ওয়াদা করেন, আপনারা খুশি না বেজার? শেষ মোনাজাত না করে উঠে যাওয়ার জন্য কারা কারা আসছেন হাত তুলে আল্লাহকে দেখান। একটু মহব্বতের সাথে আলহামদুলিল্লাহ পড়েন, এটার নাম পাবনা যে পাবনাবাসীর মধ্যে হাজার হাজার তৌহিদি জনতার মধ্যে একজন মানুষও ভুল করে হাত তোলেন নাই আলহামদুলিল্লাহ। কত জায়গা আছে দেশের, সারা দেশের এমন কোন জেলা তোর বাকি নাই আল্লাহর অশেষ মেহরবানি, ছোট্ট গুনাগারে গেলাম গোটা পৃথিবীর ডজন খানেক রাষ্ট্রের উপরে গেলাম, বহু জায়গায় বড় বড় শিক্ষাবিদদের সেমিনার পর্যন্ত ভুল করে, কিন্তু পাবনাবাসীর গণমানুষের তাফসীর মাহফিলে কোরআনে কারীম এত সতর্কতার সাথে মানুষ শুনে জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন, মাবিনার নয়নের মণি, আরবের মরুর দুলাল, বিশ্ব আকাবন্ধু, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, কথা বলেন ঠিক কিনা? সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন, নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং একমাত্র বলিষ্ঠ কণ্ঠস্বর, কথা বলেন? বিশ্ব আঁকা বন্ধু শুয়ে আছেন মদিনাতুল আথারে গম্বাজে খেজরার নিচে, মৃত্যুকালীন সময়ের কিছু পূর্বে একটি সুখবর পাঠানো হয়েছিল আমার নবীর জন্য। দরুদ এবং সালাম কেন পড়ব মুসলমানেরা, একটু ব্যাকগ্রাউন্ডটা না বললে ক্লিয়ার হবে না, যদিও আপনারা ইউ আর সো মাচ কনসাস অ্যান্ড ব্রিলিয়ান্ট। তারপরেও বলছি, সংবাদ পাঠানো হলো জিবরাইল আমিন, আল্লাহ তাআলা বলছেন আমার হাবিবের কাছে যাও, গিয়ে একটা শুভ সংবাদ দাও, যে শুভ সংবাদটা পৃথিবীর কোনো মানুষের কাছে আর তুমি নিয়ে যাও নাই। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে যত নবী এবং রসুল এসেছেন সকল নবী এবং রসুলের কাছে আমি ওহী নিয়ে এসেছি, শুধু আপনার কাছে ওহী নিয়ে এসেছি কম পক্ষে 24,000 বার, কিন্তু আমার দৃষ্টিতে এত বড় শুভ সংবাদ নিয়ে এই পৃথিবীর জমিনে আর কোনোদিন আসি নাই, যা আজকে আপনার জন্য শুভ সংবাদ নিয়ে আসি। সুবহানাল্লাহ, আজকে না বললে কালকে বাড়িতে যা বলেন, ও আজকেই বলে ফেলছেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন জিবরাইল আমিন, জীবনের শেষ প্রান্তে এমন কি উপঢৌকন শুভ সংবাদ তুমি নিয়ে এসছো বলবে কি? বললে হ্যাঁ বলবো। বললেন আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন তার বিশেষ বিশেষ নবী রসুল কাউকে রেখেছেন প্রথম আসমানে, কাউকে রেখেছেন দ্বিতীয় আসমানে, কাউকে রেখেছেন তৃতীয় আসমানে, কাউকে রেখেছেন চতুর্থ আসমানে, কাউকে রেখেছেন পঞ্চম আসমানে, কাউকে রেখেছেন ষষ্ঠ আসমানে, কাউকে রেখেছেন সপ্তম আসমানে। আল্লাহ তাআলা আমার কাছে সংবাদ পাঠিয়ে দিয়েছেন পৃথিবীর ওই কোনো প্রথম দ্বিতীয় সপ্তম আসমানে নয়, সিদরাতুল মুনতাহা বেদ করে হাজার লক্ষ কোটি মাইল ঊর্ধ্ব জগতে স্বয়ং আল্লাহর আরশিল আজিমে আপনাকে রেখে দিতে চায়। বিশ্বনবী বললেন ফেরেশতা জিবরাইল আমিন, সংবাদ অনেক বেশি চমৎকার কিন্তু এই সংবাদটা আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না, আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট। ফেরেশতা জিবরাইল বলছেন আশ্চর্য ঘটনা, উনি হতচকিত হয়ে গেলেন, পিনপতন নীরব কিংকর্তব্য বিমূর হয়ে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ,
এত বড় শুভ সংবাদটাকে আপনি গ্রহণ করতে পারলেন না কেন? প্লিজ গিভ মি এক্সপ্লেনেশন, আপনি এটা ব্যাখ্যা করে আমাকে বলুন, কারণ আমার আল্লাহকে তো বলতে হবে। আল্লাহ কি জানেন না? জানেন। এরপরে বিশ্বনবী বললেন, আনা খাতামুন নাবিয়িন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম স্পষ্ট করে বলেছেন, আনা খাতামুন নাবিয়িন, আমি হলাম এই পৃথিবীর মধ্যে শেষ নবী। লা নাবিয়্যানা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। আর আমার পরে যখন পৃথিবীতে আর কোনো নবী আসবে না, আমি এই দুনিয়া থেকে চলে যাবার পরে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা ইতিম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বললেন, আমার সেই উম্মতেরা যখন কিয়ামত পর্যন্ত ইতিম হয়ে যাবে, আমার এই উম্মতেরা আমার অনুপস্থিতিতে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার সেই আমার ওয়ারিসেরা দিক থেকে দিগন্তর, প্রান্তর থেকে প্রান্তর, দেশ থেকে দেশান্তর, প্রত্যেকটি অঞ্চলে ছুটে যাবে, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে আমি বিশ্ব নবীর অনুপস্থিতিতে কালেমাতু তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার দাওয়াত দিবে। আমার অনুপস্থিতিতে আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবার জন্য তারা বাড়িতে বাড়িতে গিয়ে নক করবে, দাওয়াত দিবে, সমাজে গিয়ে দাওয়াত দিবে, সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য তারা প্রাণান্তকার প্রচেষ্টা চালাবে, কোরআনে কারিমের রাজ প্রতিষ্ঠা করবার জন্য আমার অনুপস্থিতিতে আমার উম্মতেরা যখন ছুটে বেড়াবে, আমার উম্মতেরা কেউ মার খাবে চেচনিয়ায়, আমার উম্মতেরা মার খাবে কেউ বসনিয়ায়, আমার উম্মতে মার খাবে হার্জেগোভিনা, আমার উম্মতেরা মার খাবে ফিলিপাইন, আমার উম্মতেরা মার খাবে সিরিয়া, আমার উম্মতেরা মার খাবে ইরাক, আমার উম্মতেরা মার খাবে ইরান, আমার উম্মতেরা মার খাবে আফগান, আমার উম্মতেরা মার খাবে ভারতে, আমার উম্মতেরা মার খাবে কাশ্মীরে, আমার উম্মতেরা মার খাবে মিয়ানমারে, আমার উম্মতেরা মার খাবে বাংলাদেশে, আমার উম্মতেরা মার খাবে ইউরোপ আমেরিকায়, আমার উম্মতেরা মার খাবে আফ্রিকায়। আমার অনুপস্থিতিতে যখন আমার উম্মতেরা গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে, যখন তারা মার খাবে, আমি তখন বিশ্ব নবী আল্লাহর সাথে আরশি আজিমে বসে থাকবো, এটা হতে পারে না। বরং মদিনাতুল আজহারে গম্বাজে খেজরার নিচে শেষে আমি গোটা পৃথিবীর উম্মতদেরকে বলবো, উম্মতেরা ইয়া উম্মতি লা তাহজান ওয়া লা তাখাব, ও আমার উম্মতেরা তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, এই দিন প্রতিষ্ঠা করবার জন্য, কোরআনের রস প্রতিষ্ঠা করবার জন্য, আল্লাহর সার্বভৌমত্ব আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার জন্য আজকে তোমরা মার খাও, আজকে তোমরা জেলে যাও, আজকে তোমরা কারাগারে যাও, আজকে তোমরা প্রয়োজন হলে শহীদ হও, আজকে তোমরা প্রয়োজন হলে ফাঁসির কষ্টে তোমার জীবন দিয়ে শাহাদাতের মৃত্যু হও, কিন্তু আমি বিশ্ব নবী আমার আল্লাহকে সাক্ষী করে ওয়াদা করলাম, আমার এই সমস্ত উম্মতদেরকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে আমি প্রবেশ করাতে না পারব, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী আল্লাহর জান্নাতে পা রাখব না। সম্মানিত ভাইয়েরা, আমার সে বিশ্ব নবীর উপর দরুদ পড়তে ভালো লাগে না? সকলে মহব্বতের সাথে পড়ুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কোরআনে কারিমের মাহফিলে আসতে পেরে খুশি তো আপনারা সবাই? জান্নাতের বাগানে আসতে পেরে খুশি তো আপনারা সবাই? শেষ মোনাজাত পর্যন্ত পাবো তো আপনাদের ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, আমার কোরআনে কারিমের মাহফিলে আমরা এসেছি, শুনবো কোরআন। কি শুনবো? এইখানে বসে কোনো মমতাজের গান হবে না, হবে কি? এইখানে বসে আয়ুব বাচ্চুর কোনো গান হবে না, হবে কি? এখানে বসে আল্লাহর কোরআনের জয় গান হবে, খুশি না বেজার? সম্মানিত হাজিরিন, সরাসরি আলোচনায় চলে যাই, আমি দীর্ঘ সময় আপনাদের কষ্ট দিব না বলে কোরআনে কারিম থেকে আমি একখানা আয়াত পড়েছি, আয়াতের অংশ বিশেষ পড়েছি, সূরাতুল বাকারা, কোরআনে কারিমের সবচাইতে ছোট সূরা। কথা বলেন ঠিক কি না? এখানেও গন্ডগোল,
একটু পরীক্ষা বেশি হয়ে যাচ্ছে। এবার আপনাদের বলি একটা কথা বলি, মন প্রাণ কান মগজ যা কিছু আছে সব কিছু এই দিকে দেন, কোরআনের দিকে দেন, রাজি আছেন? দেখবেন ভুল হবে না। বলেন তো কোরআনে কারিমের মধ্যে সূরা বাকারা সবচাইতে বড় সূরা, কে বলে পরীক্ষা বেশি হয়ে গেছে? পরীক্ষা আপনারা পাস। সূরাতুল বাকারা কোরআনে কারিমের সর্ববৃহৎ সূরা, আয়াত সংখ্যা বলতে পারবেন? 286। রুকু সংখ্যা বলতে পারবেন? সংখ্যাটা একটু কমে গেল মাশাআল্লাহ, অনেকেই জানেন 40 রুকু। আমি যে আয়াতে কারিমাটা পড়েছি সূরাতুল বাকারা 38 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত পড়েছি? 38 নম্বর আয়াত। কোরআনে কারিম তাফসির করবার জন্য সর্বপ্রথম যেটা দরকার সহি তেলাওয়াত, আমরা তেলাওয়াতটা করে ফেলেছি। এরপরে হলো বঙ্গ অনুবাদ, অনুবাদটা করে ফেলি। আমার বিশ্বাস পাবনাবাসী যদি এ কোরআনের অনুবাদ একবার করে ফেলি পুরো ওয়াজই বুঝে যাবে হুজুর কি বলতে চান। বিশেষ করে হাজার হাজার আলেম ওলামা যেখানে রয়েছেন সেখানে কোরআনের এই আয়াত পড়া দেখেই বুঝে ফেলছেন হুজুর কি বলতে চান, আলহামদুলিল্লাহ। আপনারাও বুঝবেন, শুধু অর্থটার দিকে একটু মনোযোগের সাথে একটু তাকান, আমার সাথে সবাই একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে আমাদের জন্য ওয়াজ করে দিলেন, ও আমার ভাইরা আমি আয়াতের অনুবাদ পড়বার সঙ্গে সঙ্গে তিন নম্বর তাফসিরের যেটা অংশ শানে নজুল একসাথে পড়ে যাব। আমার ভাইরা, আমার বাবা এবং আপনার বাবা হযরত আদম আলাইহিস সালাম যখন তিনি ছিলেন বেহেস্তের মধ্যে, আমার ভাইরা ওই শয়তান প্ররোচনা দিয়ে একটা কনস্পিরেসি করে আমার ভাইরা একটা বিশেষ কারণে প্রেক্ষাপটে আমার বাবাকে ভুল করিয়ে ফেললেন এবং আমার বাবাকে দুনিয়ার মধ্যে আসতে হলো। আমার বন্ধুগণ, যখন আমার বাবা আপনার বাবা আদম আলাইহিস সালাম, আমার বন্ধুগণ যখন আমার বাবা আদম আলাইহিস সালাম যখন ওই জান্নাত থেকে বের হয়ে আসার জন্য বলা হলো, আগের বক্তব্যটা কুন্নাহ বিতু মিনহা জামিয়া, যখন ওই জান্নাত থেকে বের হওয়ার জন্য বলা হলো, আমার বাবা বড় চিন্তান্বিত হয়ে গেলেন, আয় আল্লাহ এই বেহেস্তের মধ্যে যেই শয়তানের সাথে পারলাম না তাহলে এই দুনিয়ার মধ্যে আমি কেমন করে তার সাথে পারব। তারপরেও শয়তান এতগুলো চ্যালেঞ্জ নিয়ে দুনিয়ায় গেল, আমার আল্লাহ পাক তার প্রেক্ষিতে বলে দিলেন, আদম রে আদম চিন্তা করো না, বনি আদম তোমার থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, যারা আসমানি কিতাবের অনুসারী হবে, যাদেরকে আমি হুদা পাঠালাম হুদার অনুসারী হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ও আদম রে কোনো চিন্তা করো না, আমার পক্ষ থেকে ইয়াতি আন্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে একখানা হুদা আমি তোমাকে দিয়ে দিলাম, আমার পক্ষ থেকে তোমার বনি আদমের জন্য পরপর সময় এবং কালের প্রেক্ষিতে এক একটা করে হুদা দেওয়া হবে, এক একটা করে পথ নির্দেশিকা দেওয়া হবে, এই নির্দেশিকা যদি কেউ মেনে চলে ফামান তাবিয়া, যদি কেউ বা কেউ যদি কোনো ব্যক্তি কোনো সমাজ এই হুদা যদি মেনে চলতে পারে, আমার আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম। ও দুনিয়ার মানুষেরা, শয়তান ইবলিস
আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এবং তার নাতিরা, তোমাদেরকে যত করে ডিস্টার্ব করুক না কেন, শয়তান তোমাদেরকে যত করে চ্যালেঞ্জ করুক না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম আমার পক্ষ থেকে দেয়া কোরআনে কারিম যদি কেউ অনুসরণ করতে পারে, অনুধাবন করতে পারে, আমার পক্ষ থেকে দেয়া হুদা যদি কেউ অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, আমি আল্লাহ বলে দিলাম ফালা খাউফুন আলাইহিম। ও দুনিয়ার মানুষেরা, আজকে তোমাদের আন্দোলন করতে হয়, আজকে তোমাদের বারবার স্বাধীনতার আন্দোলন তোমাদের করতে হয়, উদ্দেশ্য কিন্তু কিছু নয়, উদ্দেশ্য হলো তোমার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তাহীনতা, চুরি, ডাকাতি, এগুলোর ভয় আমাদের আছে না নাই? জোরে বলো আছে না নাই? ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদের ভয় আছে খাদ্যের আছে না নাই, আমাদের ভয় আছে বাসস্থানের আছে না নাই, আমাদের ভয় আছে নিরাপত্তার আছে না নাই, আমাদের ভয় আছে বস্ত্র, আমাদের ভয় আছে চিকিৎসার? আমার ভাইরা, আমাদের ভয় আছে নিরাপত্তাহীনতার, আমাদের ভয় আছে চুরি ডাকাতির ভয় আছে, আমাদের ভয় আছে নানান রকমের, আমার ভাইরা, আমাদের উপর জুলুমের ভয় পর্যন্ত রয়েছে। আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন না না, এগুলোর চাইতে দুনিয়ার মধ্যে একজন মুমিনের সবচাইতে বড় ভয়টা কি শুনে নাও, সাকারাতুল মাউত বিল হক, জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তাহীনতা, চুরি, গুম, খুন থেকে শুরু করে সব চাইতে একজন মুমিনের জন্য, একজন মানুষের জীবনের জন্য সবচেয়ে বড় ভয় হলো মৃত্যুর ভয়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন অজাত আসিতেছে সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা আসিতেছে বিল হককে, এমন ভাবে মৃত্যু যন্ত্রণা আসিতেছে ওই মৃত্যু থেকে তুমি কখনোই পালাতে পারবে না। ঠিক কিনা বলেন? মৃত্যুকে যদি বলা হয় 2040 সাল পর্যন্ত আমাকে দাস করো না, মৃত্যু কি মানবে? আমার ভাইরা, আমার আল্লাহ রব্বুল আলামিন চমৎকার করে আমাদেরকে বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই যে মৃত্যুর কঠিন ভয় তোমাদের রয়েছে, তোমাদের জীবনে যত ভয় আছে, আমি আল্লাহ বললাম একখানা হুদা তোমার কাছে দিয়ে দিলাম, এই হুদা যদি মেনে চলতে পারো সত্যিকার অর্থে কারো কোনো ভয় করতে হবে না, কোনো ভয় নাই তোমাদের, কোনো ভয় নাই। তারপরের শব্দটা ওয়ালা হুম ইয়াহজানুন, মরার পরে কবরের ভয় আছে না নাই? আল্লাহর রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। কথা বলেন ঠিক কি না? এই কবরটা হবে কারুর জন্য? জান্নাতের বাগান কারুর জন্য? কি জাহান্নাম? জাহান্নামের গর্ত সময়ের একটা গর্ত, কঠিন আজাব হবে, হবে কি না? যদি প্রশ্নের জবাব না দিতে পারি ঠিক কি না বলেন? আমার ভাইরা, এই জন্য বলা হলো কঠিন এক সময় তোমার জন্য আসবে, সেটা হলো আখেরাত কবর। এই কবরের পরের জায়গা হলো তোমার জন্য রয়েছে হাসর নাশর, ওখানে একটা ট্রাইব্যুনাল হবে, হবে কি না বলেন? ওই ট্রাইব্যুনালের জাস্টিস কে হবেন? জোরে বলেন, চিল্লায় বলেন, ওই ট্রাইব্যুনালের জাস্টিস কে হবেন? এবং ওই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কে হবেন? বিশ্ব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আমার বলেন, রবি আমার, বিশ্ব নবী বলেন আনা সাইয়্যেদ, আমি হব আদম সন্তানের নেতা, আনা সাইয়্যেদ ইবনে আদামা ইয়াউমাল কিয়ামা। সিল্লাহ বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী হবেন কি কি হবেন? আদম সন্তানের সেদিন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছে করে না? আমার ভাইরা, ওই দিন কিন্তু কোনো ফোন দিয়ে ওই ট্রাইব্যুনালের রায় পক্ষে আনা যাবে? জোরে বলেন যাবে? ওই দিন কোনো ক্ষমতা দিয়ে রায় পক্ষে আনা যাবে? জোরে বলেন না। কারণ হলো আমার আল্লাহ বলেন এমন বিচারপতি, কোরআনে কারিমে বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ওই বিচারালয়ের বিচারপতি এমন একজন বিচারপতি, কোনো উৎকোচ দেওয়ার কোনো সুযোগ পাওয়া যাবে না। যাবে কি? কঠিন দুশ্চিন্তা, সূর্য মাথার নিকটে আসবে, জমিনটা তামায় পরিণত হয়ে যাবে, এমন পরিস্থিতিতে মানুষ হাউমাউ করে কাঁদতে থাকবে, চিল্লাতে থাকবে, উলঙ্গ অবস্থায় তো উঠবেই, বলবে ইয়া নফসি ইয়া নফসি। কোরআনের বর্ণনা, মা সন্তানের খোঁজ নেবে না, সন্তান মায়ের খোঁজ নেবে না, পিতা পুত্রের খোঁজ নেবে না, পুত্র পিতার খোঁজ নেবে না, কেউ কারোর উপকারে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন দুনিয়া
দুনিয়ার মানুষেরা শোনো, যদি তোমরা সত্যিকার অর্থে ফমান্ত বিয়াহুদাইয়া কোরআনে কারিমকে যদি তোমার জীবনের মালা বানাতে পারো, কোরআনে কারিম যদি তোমার জীবনের প্রতিটি পরতে পরতে পঙ্খানুপঙ্খ রূপে তোমার জীবনের বাঁকে বাঁকে কোরআনে কারিমকে তোমার জীবনের একমাত্র শুধুমাত্র জীবন চলার পথ পথ নির্দেশিকা বানাতে পারো, তোমার জীবনের পথ পরিক্রমা বানাতে পারো, আমার আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহুম ইয়াহজারুন, এই সমস্ত ব্যক্তিদের কোনো চিন্তার কারণ হবে না। এই ব্যক্তিদের কোরআনে কারিম আল কোরআনু ইয়াসমাউনা লিল আব, এই কোরআনে কারিম সুপারিশ করে এই সমস্ত মানুষদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। চিল্লা বলুন আল্লাহু আকবার। আমি সরল অনুবাদ করতে নিয়ে একটু কথা বলে ফেললাম, কথা কি আমার বুঝতে পেরেছেন আপনারা? বুঝতে পেরেছেন? তাহলে এই কোরআন আমাদের জন্য কি হুদা? কোরআনটা আমাদের জন্য কি বলেন? হুদা। এই হুদাটা কি জিনিস? বিস্তারিত কথা আমি ছোট করে বলে যাব, সচেতন মানুষ আপনারা বুঝবেন, সময় বেশি নেব না ইনশাল্লাহ। আপনারা আছেন তো আমার সাথে? ইনশাল্লাহ আছেন তো? ইনশাল্লাহ। হুদা শব্দের অর্থ বলে যাই, বিস্তারিত ব্যাখ্যা নেওয়া যায়, পথ নির্দেশিকা। হুদা মানে কি? পথ নির্দেশিকা। এরপরে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেছে, আপনারা সবাই জানেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনে কারিমের বর্ণনা দিতে গিয়ে বলেন এটা হলো হুদাল্লিন নাস, এই কোরআন হলো বিশ্ব মানবতার জন্য হেদায়েত নামা। সুবহানাল্লাহ, করবেন না? এ কোরআনের সাথে যার সোয়া লেগেছে, এ কোরআন হলো পরশ পাথর, এ কোরআন হলো হেদায়েত নামা, এ কোরআন হলো পথ নির্দেশিকা দানকারী একখানা গ্রন্থ। এই পৃথিবীর যার কোরআনের সাথে সোয়া লেগে গিয়েছে, সঙ্গে সঙ্গে এই ব্যক্তি খাঁটি সোনায় পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার জ্বলন্ত উদাহরণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা? তার জ্বলন্ত উদাহরণ সাহাবা আজমাইন, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর বলেন, আমরা ছিলাম যাযাবর, আমরা ছিলাম বেদুইন, আমরা ছিলাম উটে এবং মেষের রাখাল, আমরা এমন সবচাইতে নগণ্য ব্যক্তি ছিলাম, আমাদের সমাজ ছিল এই সমাজের মধ্যে সবচেয়ে অধঃপতিত সমাজ, কিন্তু আমরা এমন একজন ব্যক্তি এমন একটা সমাজ ছিলাম, আমাদের পাশে রোম এবং পারস্য দুইটা রাষ্ট্র ছিল, এই রাষ্ট্রগুলো আমাদেরকে কখনো দখল করার চিন্তা পর্যন্ত করে নাই, অথচ কোরআনে কারিম যখন এসে গেল আমাদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি বেড়ে গিয়ে গেল, আর সমাজের কাছে এত বেশি বেড়ে গেল, আমরা যারা ছিলাম উট এবং মেষের রাখাল, কোরআনের বরকতের কারণে আমরা হয়ে গেলাম রাষ্ট্রপতি, আমরা হয়ে গেলাম সেনাবাহিনীর প্রধান, আমরা হয়ে গেলাম এক একটি সিটির মেয়র, আমরা হয়ে গেলাম এক একটা রাজ্যের প্রধানমন্ত্রী। চিল্লা বলুন আল্লাহু আকবার। কিসের বরকতে? আমার ভাইরা, বিশ্বকবি কবিকুল সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার করে বলে দিয়েছেন, উতার কারগারে হেরাসে সুয়ে কম মায়া আর এক নসখায় কিমিয়া সাতলা আয়া। বিশ্বকবি বললেন, বিশ্বনবী খালি হাতে গেলেন হেরা পর্বতে, অথচ আমাদের মতো উট এবং সাহাবিদের কথা বলছেন, যে সাহাবিদের মতো ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে উটের রাখাল মেষের রাখাল তাদের জন্য ওই যখন হেরা পর্বতে গেলেন শূন্য হাতে, বর্বর অসভ্য জাতির জন্য হাতে নিয়ে আসলেন একখানা পরশ পাথর। সুবহানাল্লাহ, বলবেন না? এই পরশ পাথরের সাথে যে ছোঁয়া লেগে গেছে সে জিরো ছিল, হিরো হয়ে গেছে। এই হিরো বানিয়ে দিয়েছেন কে? সম্মানিত ভাইয়ের আমার, এই কোরআনের সাথে 30 টাকা দামের একটা টেট্টন যদি আমরা লাগাই দেই, এটার মর্যাদা বাড়ে না কমে? জোরে বলেন বাড়ে না কমে? এই জন্য কোরআনকে সূরা কাফের প্রথম আয়াতেই বলেছেন, কাফ ওয়াল কোরআনিল মাজিদ। জোরে বলেন আল্লাহু আকবার। বলছেন এটা হলো মর্যাদাপূর্ণ একখানা কিতাব, মর্যাদাপূর্ণ একখানা। এই কিতাবের সাথে যার সোয়া লেগেছে সঙ্গে সঙ্গে এই কিতাবের বরকতে তার মর্যাদা বেড়েছে না কমেছে? অনেক বেড়েছে। 30 টাকা দামের টেট্টন বারবার করে চুমা খাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু 3000 টাকা দামের বেডশিট পায়ের নিচে ফেলে ঘুমাই, চুমা কি খাই? কথা বলেন চুমা কি খাই?
তাহলে মর্যাদা ওই টেকটন কাপুরের না কোরআনের? হাজার হাজার টাকার কাঠ পায়ের নিচে ফেলে আমরা ঘুমাই, কিন্তু রেহাল যে কাঠটা দিয়ে বানায় ওই কাঠটাকে আমরা হাজারবার চুমো খাই, কেন? জোরে বলেন কেন? আমার বাংলাদেশে যার নাম উচ্চারিত হয়েছে আজকে এখানে বিশ্ব নন্দিত মুফাসসির কোরআন, তিনি যদি আজকে উন্মুক্ত থাকতেন তাহলে আজকের মাহফিলের তিনি সব প্রধান মুফাসসির হিসেবে থাকতেন। কথা বলে ঠিক কিনা? মর্যাদা তার কম না বেশি? একজন ব্যক্তি, অথচ একজন ব্যক্তি যখন যখন বাংলাদেশের যখন সেই আদালতে যখন রায় হলো, তার মৃত্যুদণ্ড রায় ঘোষণা করা হলো, সঙ্গে সঙ্গে একজন দুইজন নয় তিন তাজা প্রাণ একদিনে গুলি খেয়ে এই জমিনের মধ্যে লুটে পড়ে শাহাদত বরণ করলো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু নন্দিত মুফাসসির কোরআনের জন্য আমার সুজলা সুফলা স্বচ্ছ শ্যামলা সাগর মেঘলা প্রিয় জন্মভূমি আমার বাংলাদেশ নয় বরং গোটা পৃথিবীতে আন্দোলনের ঝড় উঠেছিল। কথা বলেন ঠিক কিনা? সেই সময়ের সমস্ত সামাজিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, গোটা বিশ্বের সংবাদপত্র এবং সেই আন্তর্জাতিক মিডিয়াগুলো যদি আপনি আপনি যদি তন্ন তন্ন করে খুঁজে দেখেন, দেখবেন গোটা পৃথিবীতে একজন মুসলমান, একজন মানুষ, তার জন্য তার মৃত্যুদণ্ড হয় নাই, মাত্র রায় ঘোষণা হয়েছে, অথচ গোটা পৃথিবীর মুসলমান মুসলিম মিল্লাত জেগে উঠে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা জানি একজন ব্যক্তির জন্য রক্ত দেয়, একজন ব্যক্তির জন্য কারাগারে যায়, একজন ব্যক্তির জন্য জীবন দেয়, একজন ব্যক্তির জন্য জীবন পর্যন্ত বিলিয়ে শাহাদতের মৃত্যু বরণ করে। কথা বলেন ঠিক কিনা? ওই সাতক্ষীরার মুরব্বী, 70-80 বছরের মুরব্বীর কথা রমজান আলী, তার কথা কি বলা যায়? রায় হবে, রায় হবে। তিনি তখন তার স্ত্রীকে বললেন, আগামীকালকে রায় হবে, পরিবারের যারা আছে সবাই রোজা রাখো। রোজা রাখবার জন্য প্রস্তুতি নিলেন, রোজা রাখলেন। সকালবেলা স্ত্রীকে বললেন যে আমি আজকে বের হয়ে যাচ্ছি, বিশ্ব নন্দিত মুফাসসির কোরআনের পক্ষে যদি রায় আসে তাহলে রমজান আলীকে পরিবারের সদস্য হিসেবে দেখতে পাবে, আর যদি নন্দিত মুফাসসিরের রায় পক্ষে না আসে, যদি তার উপরে অন্যায় অবিচারের রায় আসে, তাহলে সত্যিকার অর্থে আমাকে রমজান আলীকে আর দেখতে পাবে না, বরং আমার কাছে দোয়া করবে, আমি বৃদ্ধ একজন মানুষ, আমার চুল পাকা, আমার দাড়ি পাকা, আমি একজন সাধারণ খেটে খাওয়া ভুকানাঙ্গা মানুষ, ওই স্ত্রী আমি তোমার অধিকার আদায় করতে পারি নাই, ভালো কোনো ঘরে তোমাকে থাকতে দিতে পারি নাই, তোমাকে ভালো কিছু খাওয়াইতে পারি নাই, ভালো কিছু পরনের ব্যবস্থা আমি করতে পারি নাই, আমি একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া ভুকানাঙ্গা রিক্সাওয়ালা ঠেলাওয়ালা, একজন সাধারণ মানুষ রমজান, আজকে আমি নামু আমার রমজান, আবার রেখেছি আমি রোজা, আমি রমজান ডাবল রমজান হয়ে আমি যুদ্ধের ময়দানে বের হয়ে গেলাম। যদি বিশ্ব নন্দিত মুফাসসির কোরআনের যদি সত্যিকার অর্থে ফাঁসির হুকুম হয়ে যায়, আদালতে যদি রায় হয়ে যায়, এই রমজান আলীর সাথে আর পরিবারের কারোর দেখা হবে না। আমি আল্লাহর কাছে রাতের বেলায় আমি সেজদা অবনত মস্তকে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যেই ময়দানে বিশ্ব নন্দিত মুফাসসির কোরআনের জায়গা হবে না, যেই জমিনের মধ্যে কোরআনের ইজ্জত থাকবে না, আমি রমজান আলী আমার এই জীবন নিয়ে আর থাকতে চাই না, আল্লাহ তুমি তার আগেই তুমি আমার চেয়ে শাহাদত শাহাদত হিসেবে তুমি কবুল করে নিও, আর জান্নাতের মধ্যে সর্বোচ্চ মর্যাদা নিয়ে নন্দিত মুফাসসির কোরআন যেই জায়গার মধ্যে অবস্থান করবে, আল্লাহ তুমি দয়া করে আমাকে সেই জান্নাতের মধ্যে প্রবেশ করানোর ব্যবস্থা করে দিও। আমার ভাইরা, আজকে এই নন্দিত মুফাসসির কোরআনের মর্যাদা বেশিছে বেড়েছে কিসের জন্য? কিসের জন্য জীবন দেয় তার জন্য। জোরে বলেন কিসের জন্য? কোরআনের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য
যারা এই ষড়যন্ত্র করেছে, কনস্পিরেসি করেছে নন্দিত মুফাসসিরে কোরআনকে কোরআন থেকে দূরে রাখবার জন্য, আজকে তিনি লোকান্তরে থাকলেও লক্ষ লক্ষ মুফাসসিররা কোরআন নিয়ে মানুষের দারে দারে চলে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেদিনের ঘটনা যখন রমজান আলী শহীদ হয়ে গেলেন, তার শাহাদতের খবর যখন আসলো, 300 মানুষ যখন শাহাদত বরণ করলেন, তখন আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, যেই ব্যক্তি কোরআনকে পড়েছে, কোরআন বুঝেছে, কোরআনকে সিনায় ধারণ করেছে, আর কোরআন নিয়ে মানুষের মাঝে গোটা দেশ থেকে দেশান্তরে ছুটে গিয়েছে, আল্লাহ তুমি কি পারো না আমার মতো ছোট্ট এই গুনাহগার গোলামটাকে ওই মুফাসসিরে কোরআনের সান্নিধ্য একবারের জন্য যেন হলে পাই, আমি যে দোয়া করেছিলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট নগণ্য গুনাহগার গোলামের দোয়া কবুল করেছেন, আল্লাহু আকবার। যখন সুযোগ হয়ে গেল তার সান্নিধ্য পাওয়ার জন্য, কিভাবে হয়েছে আপনারাই বুঝতে পারছেন, কথা বলেন ঠিক কিনা? নিকটে যাব, দীর্ঘ প্রতীক্ষার সেই সময় গুনছি, কখন দেখতে পাবো নন্দিত মুফাসসিরে কোরআন? আমি তার আগের বছরে এই জায়গায় আপনাদের সামনে তার চেয়ারে বসে কথা বলে গেছি, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আগ্রহটা বড় বেশি ছিল, যার চেয়ারে বসে আমি কথা বললাম, আল্লাহ দয়া করে মেহরবানি করে সেই নন্দিত মুফাসসিরে কোরআনকে একবার হলে জীবনে যেন তার সান্নিধ্য পাই, তার হাতের ছোঁয়া, তার পরশটা যেন আমার শরীরে লাগে। বারবার করে কান্নাকাটি করতে করতে আল্লাহ সেই আল্লাহ আমার সেই প্রতীক্ষার সময়ের অবসান হলো, দেখা হওয়ার সুযোগ যখন হয়ে গেল, আল্লাহ তাআলা যখন দেখা হওয়ার সুযোগ যখন করে দিলেন, আমার ভাইরা আমি প্রতীক্ষা করছিলাম কোন সময় কখন দেখা হবে, নির্ধারিত সময় আসলো, আসরের নামাজ পড়বার পরে আমি একটি জায়গায় অপেক্ষা করলাম, তার সেই সুন্দর সুশ্রী মধুমাখা কোরআনের সেই চেহারাটা আমি দেখতে পারবো, নন্দিত মুফাসসিরে কোরআনের চেহারাটা দেখতে পাবো। আমি অপেক্ষায় থাকতে থাকতে আমার সেই প্রতীক্ষার সেই অবসান ঘটল, আমি চোখের সামনে আমি দেখতে পেলাম আমার সেই বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন আমার সামনে এসে হাজির হয়ে গেল। আমি আর একবার শুধু তাকিয়েছি, দ্বিতীয়বার আমি আর তার দিকে তাকাতে পারলাম না, আমার কাছে মনে হলো এরকম হাজার পাওয়ারের লাইটের দিকে একবার তাকাই আর তার দিকে একবার তাকাই, আমার কাছে মনে হলো যে নন্দিত মুফাসসিরে কোরআনের চেহারায় হাজার পাওয়ারের লাইটের চাইতেও আল্লাহ উজ্জ্বল করে দিয়েছে। দীর্ঘদিন তার সাথে থাকার সুব্যবস্থা হয়ে গেল, আমি তার সুহবত নিলাম, তার সাথে আলাপ হলো, গল্প হলো, অনেকগুলো বিষয় তিনি আমাকে দোয়া করলেন, হাত করলেন, তার নিজের হাতে ডায়েরি লেখা নসিহত পর্যন্ত আমাকে দিয়ে দিলেন। শেষ পর্যন্ত নন্দিত মুফাসসিরে কোরআনের কাছ থেকে যখন বিদায় হওয়ার সেই মুহূর্ত যখন তৈরি হয়ে গেল, দীর্ঘ 3-3.5 মাস পর তার একান্ত সুহবতে থাকার পরে যখন বিদায় হওয়ার সুযোগ যখন হয়ে গেল, আমার সেই নন্দিত মুফাসসিরে কোরআন তার হাতের আংটিটা খুলে আমার মতো ছোট্ট গুনাহগার এই নগণ্য গোলামকে পরিয়ে দিল। আমার ভাইরা, আজকে এই প্রসঙ্গটা আমি এখানে আনতাম না, কিন্তু কেন এনেছি একটা বিশেষ কারণে। আমি যখন বলেছি হুজুর আমি আপনার পাবনার দারুল আমান ট্রাস্টে আমি গত বছরে আমি কোরআনের আলোচক হিসেবে গিয়েছিলাম, হুজুর আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে দেখে বললেন, শিরাজি আমি তো পাবনাবাসীকে ভুলতে পারি না, আমি সর্বপ্রথম 1973 সালে যখন আমার মুরব্বী যারা বসে আছেন তারা সাক্ষী, তারা ভালো করে বলতে পারবেন, তেনারা বলেছেন, তিনি বলেছেন, আমি যখন 1973 সালে সর্বপ্রথম আমি যখন পাবনায় একটি মাহফিলে বসে আমি যখন কথা বলতেছিলাম, তখন আমি মোনা শেষ মোনাজাতে আমি আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ তুমি আমাকে বাইতুল্লাহর গেলাম না ধরে আমাকে মৃত্যু দিও না, আমি যখন কান্নাকাটি করে করে বলতেছিলাম, এই পাবনার একজন মুরব্বী এসে আমার পিঠের পিছনে হাত দিয়ে বলল,
অনেকের নাম বলেছেন, উনি উনি আমাদের আব্দুর রহিম ভাই, আমাদের আব্দুর রহিম ভাই, মাওলানা ইকবাল ভাই সহ অনেক মুরব্বীদের নাম বলেছেন। আমি অত নাম বলতে বলে আমি সময় ক্ষেপণ করব না। তিনি সহ সকলের কাছে সালাম দিয়েছেন। আর একটা বিশেষ অনুরোধ তিনি করেছিলেন, আমি সেই যে কারণে এই কথাটি আনলাম। তিনি তার গায়ের পরিহিত একটি পাঞ্জাবি আমাকে গায়ে পরাইয়া দিয়েছেন, পরিয়ে দিয়ে বলেছেন, তুমি যখন আগামী বছরে পাবনা দারুল আমান ট্রাস্টে যাবে, তখন পাবনাবাসীকে আমার সালামটা বসিয়ে দিয়ে আমার গায়ের জামাটা তুমি দেখাইয়া দিবে। আমার ভাইরা, আমি তার পক্ষ থেকে আপনাদের সকলকে তার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমার সম্মানিত বন্ধুগণ, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, হুজুর আপনার জন্য আমাদের অন্তরের দোয়া থাকবে, আপনি আমাদের জন্য দোয়া করবেন, পাবনাবাসী সহ গোটা বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন। আমি তখন বলেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম, হুজুর আপনার জন্য দোয়া করব, আমাদের মতো গোলামেরা কি বলে আল্লাহর কাছে দোয়া করব। তিনি সেই দোয়া শিখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, তুমি বলবে যে এই ছোট্ট গোনাগার এই আল্লামা, ছোট্ট গোনাগার এই মন্দ মুফাসসির কোরআন, এই মুফাসসিরকে আল্লাহ যেন জীবনে একবার হলো সেই রব্বে কারীম তার দয়া তার রহমতের চাদর দিয়ে আমাকে মুক্ত করে অন্তত একবার যেন বাইতুল্লাহর কাবার গেলাম ধরে এবং বিশ্ব নবীর রওজায় যেন সালাম দিতে পারি, এই জন্য তুমি দোয়া করবে। আমি বললাম, হুজুর আর কি বলবে, আমি নোট নিয়েছি। হুজুর বলেছে, আমার জন্য তুমি দোয়া করবে এবং আমার মুসলমান ভাইদেরকে দোয়া করার জন্য বলবে, কোরআনের সেই নন্দিত মুফাসসিরে কোরআনের জন্য দোয়া করার জন্য তিনি বলেছেন, আমার জন্য শুধু দোয়া করবে, আমার জীবনের অন্তত একটি বার আমি বাংলাদেশের যে কোনো ভূখণ্ডে অন্তত জীবনের শেষ শেষ সময়ে আমি জীবনে অন্তত একবার হলেও বাংলাদেশের যে কোনো ভূখণ্ডে একটি বার যেন কোরআনে কারিমের তাফসির করার সুযোগ পাই, সেই দোয়াটা করবে। আমি তখন বলেছি, আমি বললাম, হুজুর দোয়া তো আপনার জন্য করবো, কিন্তু বাংলাদেশের এমন ভূখণ্ড তো নাই যেই ভূখণ্ডের মধ্যে আপনাকে নন্দিত মুফাসসিরে কোরআন কোরআনের তাফসির হবে, কিন্তু লোকের জায়গা বাংলাদেশের এমন ভূখণ্ড তো খালি নাই, কোন জায়গায় আপনার জন্য জায়গা হবে? আমার ভাইরা, তিনি বলেছেন, আমি সেই জায়গায় কথা বলবো, আমি কোরআনে কারিমের হক কথা বলা বলবো, জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা, সত্য সমাগত মিথ্যা উপস্থিত, মিথ্যার পতন অবশ্যম্ভাবী। আমি যখন এই কথাগুলো আমার সমস্ত শক্তি নিয়ে যখন কোরআনে কারিমের এই কথাগুলো মানুষের সামনে বলবো, আমার হুজুর নন্দিত মুফাসসিরে কোরআন তখন বলেছেন, ঠিক ওই সময় যখন বাতিলেরা নাস্তিকেরা ওই আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের দালালেরা যখন মুহুর মুহুর আমার বুকে গুলি চালাবে, আমি সেই গুলিকে কোরআনে কারিমের মাহফিলে শাহাদত বরণ করব, কোরআনের মাহফিলের সাথে নন্দিত মুফাসসিরের নাম লেখা থাকবে। আমার ভাইরা, আমরা সেই আমার
রব্বি করিম, আমার আল্লাহর কাছে আমরা সকলে হাত তুলে দোয়া করি, আয় আল্লাহ, সকলে বলুন আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, নন্দিত মুফাসসিরে কোরআনকে তোমার রহমতের উপরে ছেড়ে দিলাম, তোমার সেই নন্দিত মুফাসসিরে কোরআনকে তোমার রহমতের উপরে ছেড়ে দিলাম, জোরে বলেন আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আয় আল্লাহ, পৃথিবীর আইন আদালত মোকাবেলা করে আমরা পারি নাই, কোরআনের কর্মীরা পারে নাই, আল্লাহ তোমার রহম দিয়ে তোমার করম দিয়ে তাকে মুক্ত করে কোরআনের মাহফিলে হাজির করে দাও, জোরে বলেন আমিন। পাবনা দারুল আমান তার সজ্জিত কোরআনের মাহফিলকে তুমি ধন্য করো, জোরে বলেন আমিন। আমার ভাইরা, এই নন্দিত মুফাসসিরে কোরআনের এই মর্যাদা কিসের কারণে হয়েছে? জোরে বলেন কিসের কারণে হয়েছে? আমার ভাইরা, এই কোরআন পৃথিবীর মধ্যে এমনি এমনি আসে নাই। আমার ভাইরা, কেন কোরআন আসলো আমরা যদি জিজ্ঞাসা করি, কোরআন কারিম চমৎকার করে জবাব দিয়ে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো রে, পৃথিবীর মধ্যে কোরআন কারিম নামক একটা কিতাব আমি আমার নবীর কাছে পাঠিয়ে দিলাম। এই কিতাবটা পাঠিয়েছি আইয়ামে জাহিলিয়াতের সমস্ত অন্ধকার থেকে, জুলুমাত শব্দের অর্থ বলা হয়েছে। আমাদের এখানে অনেক মুফাসসিরে কেরাম রয়েছেন, তারা জানেন। আমার ভাইরা, এখানে হাজার হাজার অন্ধকার জুলুমাতকে একসাথে করে বলা হলো, হাজার হাজার মানব রচিত মতবাদের কথা বলে বলা হলো। এ কোরআনে কারিম এই জন্য পাঠানো হয়েছে এই সমস্ত অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবার জন্য। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিম পাঠিয়েছে, কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা, সমস্ত অন্ধকার থেকে জুলুমাত থেকে আলোর দিকে গেলেন নূর। আলো হলো এক বচন দিয়েছেন আল্লাহ, সুবহানাল্লাহ কইবেন না। অন্ধকারের মুখ হলো হাজার হাজার, কথা বলেন ঠিক কিনা, অন্ধকারের মুখ হলো হাজার হাজার, অন্ধকারের মুখ হলো পুঁজিবাদ, অন্ধকারের মুখ হলো ধর্মনিরপেক্ষবাদ, অন্ধকারের মুখ হলো সমাজতন্ত্র, অন্ধকারের মুখ হলো হাজার হাজার মানব রচিত মতবাদ, কথা বলেন ঠিক কিনা। কিন্তু আলো হলো ইসলাম। আলো হলো কি? এ কোরআন আনা হয়েছে, দেওয়া হয়েছে এই কারণে, হাজার হাজার অন্ধকার থেকে আলোর পথে মানুষদেরকে নিয়ে আসবার জন্য কোরআন কারিম আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ কইবেন না। সম্মানিত ভাইয়ের, আমার বিলাতের হাউস অফ কমন্স চেনেন আপনারা? ওইটা বাড়ি কি সাথিয়া? হ্যাঁ, লন্ডনে বিলাতের হাউস অফ কমন্সে বিগত শতকের শ্রেষ্ঠ দার্শনিক, ভালো করে লক্ষ্য করে শুনুন, নাম তার বার্টন রাসেল। নাম কি? বার্টন রাসেলকে বিলাতের হাউস অফ কমন্সে পৃথিবীর সবচেয়ে বড় বড় রাষ্ট্রপতি, বড় 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 প্রাইম মিনিস্টার, বড় বড় জার্নালিস্ট, বড় বড় মন্ত্রী, বড় বড় সচিব, এরকম প্রায় 3000 ডেলিগেটসের সামনে তাকে প্রশ্ন করা হলো, আপনি তো এই শতকের শ্রেষ্ঠ, আপনি তো এই শতকের শ্রেষ্ঠ দার্শনিক, আপনার কাছে প্রশ্ন করতে চাই, আজকে মানুষে মানুষে, সমাজে সমাজে, দেশে দেশে, রাজ্যে রাজ্যে, পিতা পুত্রে, দলে দলে, গোত্রে গোত্রে, আজকে শুধুমাত্র চলছে কানাকানি, ফিসফিসানি, হিংসা, বিদ্বেষ এবং জিঘাংসা, একে অপরকে ধরো মারো খাও, এবং চলছে অশান্তির দাবানলে, এই পৃথিবীটা দাউ দাউ করে জ্বলে, আজকে গোটা পৃথিবী নিঃশেষ হয়ে যাচ্ছে। ও বার্টন রাসেল, তুমি তো এই শতকের শ্রেষ্ঠ দার্শনিক, তোমার কি এই এইরকম অশান্তির দাবানল থেকে দাউ দাউ করে বিশ্ব আজকে জ্বলছে এই জায়গায় থেকে মুক্ত করবার মতো কোনো থিঙ্কিং, কোনো থট, কোনো চিন্তা কিছু আছে কি? জিজ্ঞাসা করা হলো বার্টন রাসেলকে। বার্টন রাসেল বলছেন, হ্যাঁ, আমার কাছে খুব ভালো একটা ইনফরমেশন, খুব ভালো একটা তথ্য আছে, তোমরা শুনবে কি বন্ধু?
বিলাতের হাউস অফ কমন্সের লোকেরা, এক্সিকিউটিভ মেম্বার যারা, সদস্য ডেলিগেটস যারা ছিলেন, খুব গুরুত্বপূর্ণ পৃথিবীর ডেলিগেটস যারা ছিলেন, তারা বললো অবশ্যই শুনবো, এটা তো শুনবার জন্যই আপনাকে জিজ্ঞাসা করেছি। আচ্ছা আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আপনারা কি এটা শুনবেন? বার্টন রাসেল বলল, তোমরা যদি সত্যিকার অর্থে দেশে দেশে, মানুষে মানুষে, গোত্রে গোত্রে, পৃথিবীর প্রান্তর থেকে প্রান্তর এই অশান্তির দাবানলকে, দাউ দাউ করে জ্বালানো দাবানলকে সত্যিকার অর্থে শান্তি দিয়ে, স্পিস দিয়ে এই আগুনটাকে যদি নির্বাপিত করতে চাও, তাহলে তোমাদের জন্য আমার পরামর্শ হলো দুইটা। এক নম্বর পরামর্শ, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক, আর দুই নম্বর পরামর্শ হলো গো ব্যাক টু ইউনিভার্সাল প্রফেট। জয় বলুন সুবহানাল্লাহ। বিলাতের হাউস অফ কমন্সে বার্টন রাসেলের মতো বিশ্ববিখ্যাত তদানীন্তন সময়ের বিগত শতকের শ্রেষ্ঠ দার্শনিক, তিনি বললেন হ্যাঁ আমার ভালো একটা তথ্য জানা আছে, সে তথ্যটা হলো গো ব্যাক টু ইউনিভার্সাল বুক, তোমরা কোরআনে কারিমের দিকে ছুটে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তোমরা এই পৃথিবীর মধ্যে দৃষ্টান্ত দেবার মতো একটা রাষ্ট্র গড়তে যাও, সমাজ গড়তে যাও, দেশ গড়তে যাও, তাহলে তোমার অন্য কিছু করলে হবে না, তোমাকে ইউনিভার্সাল গো প্রফেট, ওই তোমাদের কাছে যেই বিশ্ব নবী দুনিয়ার মধ্যে এসেছিলেন, দুনিয়ায় আসবার আগে তার পিতা হারিয়েছেন, জন্মে হওয়ার পর মাত্র 6 বছর পরে মা হারিয়েছেন, এই পৃথিবীর মধ্যে তার আপন বলতে কেউ ছিল না, কথা বলে থেকে না। বার্টন রাসেল বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, সত্যিকার অর্থে সেই অশান্তির দাবানলকে তোমরা যদি নিভিয়ে দিতে চাও, তাহলে আর অন্য কোনো কিছুতে হবে না, তোমাদের অবশ্য অবশ্যই তোমাদের বিশ্ব নবীর আদর্শের দিকে তোমাদের ফিরে যেতে হবে। কোরআনে কারীম আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, চিল্লায় বলুন আল্লাহু আকবার। বার্টন রাসেল বলেছেন, অনেস্টি ইজ দা বেস্ট পলিসি, সো লিভ আপ টু দি আইডিয়াল অফ দি হোলি প্রফেট ইন দিস আর্থ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি সত্যিকার অর্থে সে আদর্শ নিয়ে বেঁচে থাকতে চাও, তোমরা যদি শান্তি স্থাপন করতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, বিশ্ব নবীর আদর্শ তোমাদের অনুসরণ করতে হবে। কথা বলে ঠিক কিনা? ঠিক কিনা? সেই আদর্শ কি আমরা, সেই আদর্শের কাছে আমরা আছি নাকি দূরে আছি? দেশ দূরে আছে কিন্তু আমরা আছি, ঠিক কিনা বলেন? পৃথিবী দূরে আমরা নিকটে, কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে সেই কোরআনে কারিমের আয়াত দিয়ে বলতে চাই, আল্লাহ তাই বলছেন, লিতুখরিজান নাস মিনাল জুলুমাতি ইলান নূর, যদি অশান্তির সেই দাবানল থেকে যদি ফিরিয়ে আনতে হয়, পৃথিবীকে যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে অবশ্যই কোরআনে কারিমের কোনো বিকল্প নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, সমস্ত অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবার জন্য আমি কোরআনে কারীম দিয়েছি। আমার আল্লাহ পাক আরো চমৎকার করে বলে দিলেন, আমার ভাইরা, ওয়া মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। থাকবার পরেও তুমি কষ্টে থাকবে, কোরআন তোমার কাছে থাকবার পরেও তুমি ভাগ্যহত হবে, কোরআন তোমার কাছে থাকার পরেও তোমার ভাগ্যের পরিবর্তন হবে না, এই জন্য তো আমি কোরআনে কারীম পাঠাই না। কোরআন তোমার কাছে আছে, এরপরেও ভাগ্যহত হবে, ভাগ্যের পরিবর্তন হবে না। প্রতি বছরে মৌসুমে মৌসুমে এসে বলবে, অমুক ভাইয়ের পর চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাইকে দিলে এটা শান্তি পাবে, দেশের লোক আছে না নাই, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। বুঝতে হবে যে এই কথা আমরা দিয়েছি, এই কথার সাথে কোরআনের সাথে কোনো মিল নাই, এই জন্য ঠিকই সুবিধা মতো মানুষের সাথে আসে, আমরা আমাদের রায় দিয়ে দেই, কিন্তু যে মানুষ সেই মানুষই থাকে, মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয় না, কথা বলেন ঠিক কিনা? কোরআন আমার কাছে আছে মুসলমান, এরপরেও মুসলমান মার খায়, ঠিক কিনা বলেন? কোরআন মুসলমানের কাছে আছে,
এরপরেও মুসলমানেরা মার খায়। আমার আল্লাহ বলেন এই জন্য তো আমি কোরআন পাঠাই নাই। আমার আল্লাহ পাক বলেন কোরআন আছে মানেই হলো এই মানুষের অবশ্য অবশ্যই ভাগ্যের পরিবর্তন হবেই হবে। আমার ভাইরা কোরআনে কারিম থেকে যদি জানতে চাই, কোরআন এত বড় চ্যালেঞ্জ তুমি আমাদের সামনে ছেড়ে দিলে, এমন কি কথা তোমার কাছে আছে কোরআন আমাদেরকে বলবে কি? কোরআনে কারিম আমাদের সুন্দর করে বলে দেয় সূরা নাহলের 89 নম্বর আয়াতে, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বললেন নবীগণ আপনার উপরে যে কিতাবটা আমি নাযিল করেছি এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে তিবিয়ানাল লিকুল্লি শাইইন একজন মানুষের একটা রাষ্ট্রের একটা সমাজের পরিচালনা করবার জন্য যত দিক এবং বিভাগের প্রয়োজন আমি সব কিছু দিয়ে তিবিয়ানাল লিকুল্লি শাইইন একটা সকল সমস্যার সমাধান গ্রন্থ হিসাবে কোরআনে কারিমকে আমি আল্লাহ তোমাদের উপরে নাযিল করেছি, এইজন্য আমি কোরআন নাযিল করেছি। এরপরও মুসলমানেরা কোরআন তোমার ঘরে আছে, এরপরও রাজনীতি তালাশ করবার জন্য দাদা বাবুদের কাছে ধর্মের বিপক্ষ দেবাদের জন্য যাও, লজ্জা করে না তোমার কথা বলে ঠিক কিনা? কোরআন তোমার কাছে আছে, এরপরও মানবাধিকার শিখবার জন্য ওই লাল চামড়ার কুকুরের কাছে যাও, লজ্জা করে না? মানবাধিকার শিখবার জন্য ইউরোপ আমেরিকায় দৌড়ায় আমাদের দায়িত্বশীল লোকেরা, কথা বলেন ঠিক কিনা? ওই ইউরোপ আমেরিকার ওই লাল চামড়ার কুকুরগুলো পায়খানা করে সুচু করতে কেমন হবে যখন জানতো না, তখন আমরা মুসলমানেরা আমরা স্পেনে কর্ডোবা বিশ্ববিদ্যালয় করেছি, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে বিজ্ঞান এনেছি আমরা মুসলমান, কথা বলেন? কিন্তু আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য, মানবাধিকার শিখবার জন্য আমরা ওদের কাছে যাই। ওরা কি মানবাধিকার জানে? ওরা যদি মানবাধিকার জানতো তাহলে কোরআনে কারিমে যে আল্লাহ পাক বলে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, চিল্লা বলুন আল্লাহু আকবার। কোরআনে কারিমের মধ্যে বাইতুল আকসার কথা আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বিশ্বনবী যেই মসজিদ থেকে আল্লাহর সাথে সান্নিধ্য যাওয়ার জন্য আমার বিশ্বনবী রওনা হলেন সেই বাইতুল মুকাদ্দাস থেকে, যেই বাইতুল মুকাদ্দাস, যেই জেরুজালেম হাজার হাজার মুসলমানদের নয়, বিশ্ব গোটা দুনিয়ার বিশ্ব মুসলিমের জন্য হাজার হাজার স্মৃতির মিনার রয়েছে, যেটা হলো মুসলমানদের জন্য প্রথম কেবলা। যেই জেরুজালেমের মধ্যে আমাদের মুসলমানদের তাহজিবি তামুদ্দন রয়েছে শতভাগ। আজকে সেই আমেরিকার প্রেসিডেন্ট যখন ডোনাল্ড ট্রাম্প, আমরা দেখতে পেলাম সেই ইসরায়েলদের ইহুদিদের সেই রাজধানী ঘোষণা করেছে, আমরা আজকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বলতে চাই, মিস্টার ডোনাল্ড ট্রাম্প, তোমার সেই সিদ্ধান্ত থেকে তোমরা সেই ইহুদির গোষ্ঠীরা যদি ফিরে না আসো তাহলে গোটা পৃথিবীর মধ্যে প্রায় 55টি মুসলিম কান্ট্রির প্রায় 125 কোটি মুসলমান কোরআনকে বুকে ধারণ করে কালিমাতুত তাইয়্যিবা সাক্ষ্য নিয়ে গোটা পৃথিবীর মুসলমানেরা এমন ভাবে লম্বা শুরু করবে ওই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, ওই ইহুদিরা পৃথিবীর মধ্যে পালানোর কোন জায়গা খুঁজে পাবে না। আমার ভাইরা, যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন মা ফাররাতনা ফিল কিতাব মিন শাইইন, এমন কোন বিষয় নাই যে কোরআনে আমি উল্লেখ করি নাই, সুবহানাল্লাহ কইবেন না? সূরা আনআমের মধ্যে আল্লাহ বলেছেন 49-39 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার বলেছেন এমন কোন বিষয় নাই মানব জীবনের জন্য যা প্রয়োজন আমি আল্লাহ বলে দেই নাই, সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না মুসলমান? অথচ আজকে অপসংস্কৃতির সয়লাব পৃথিবীর মধ্যে
ছড়িয়ে পড়লো, এমনকি আমার বাংলাদেশ স্টার জলসা জি বাংলা এই সমস্ত হাবিজাবি বাংলা কটকটি বেগমের হাসি দিয়ে আমার মা বোনদেরকে আজকে ইসলামের তাহজিবে তামুদ্দুন থেকে কোরআন থেকে দূরে সরিয়ে তাদেরকে এই অপসংস্কৃতির দিকে নিয়ে যাওয়া হলো, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের ঘরে কোরআন আছে, সেই কোরআন পড়ার মধ্যে আজকে স্টার জলসার দিকে মুসলমানেরা মা বোনেরা তাকিয়ে থাকো, এই কোরআনকে অবমাননা করা হয়, কথা বলেন ঠিক কিনা? এটা পরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের মাঝে, ঠিক কিনা? আমাদের তিস্তা নদীর পানি নাই, বুবুজান আসলেন, মমতা দেবী আসার পরে আমরা আশায় থাকলাম হয়তোবা তিস্তা নদীর সমস্যার সমাধান হবে, কিন্তু যখন আসলেন, থাকার কথা তো তার সাথে সচিব, তারপরে মন্ত্রী, এইগুলো থাকবার কথা, হঠাৎ করে বিমান থেকে নামার পরে দেখলাম ওই সচিব, তারপরে মন্ত্রী উপমন্ত্রী কেউ নাই, তার সাথে আছে কয়েকজন নায়ক নায়িকা, ঠিক কিনা? হতবাক হয়ে তাকিয়ে রইলাম মিডিয়ার দিকে, কি বলে দেখি সামাজিক যোগাযোগে মিডিয়াগুলো খবর আগিয়ে দিয়ে দিল যে খুশি হওয়ার কিছু নাই, বাংলার মুসলমানেরা এসেছে অন্য কারণে। তারপরে আসলো খোশ আমদেদ আলোচনা হলো, কি আলোচনা হলো এটা তো আমরা জানি না, যাই হোক কি আলোচনা হয়েছে, আলোচনা একটা হলো, বলে গেল আমি কিন্তু চলে গেলাম ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছ, পদ্মার ইলিশ খুব মজা পাইছি, আবার আমাকে এরকম ভাবে কার্টুনে করে অনেকগুলো ইলিশ দিয়ে গেছো, এটা যতদিন খাবো তোমাদের মনে করবো, কোনো অসুবিধা নাই, খুব মজা করে খাবো, পদ্মার ইলিশ প্রচুর স্বাদ, বলে ঠিক আছে। এরপরে যখন যাবার সময় বলে গেল যে আমি তো চলে গেলাম কিন্তু একটু আশীর্বাদ করে আমার জন্য, আর আমার স্টার জালসা জি বাংলা স্টার প্লাস রেখে গেলাম, আমার এই কটকটি বেগমের এই স্টার জালসার যেন কোনো ক্ষতি না হয়, ঘরে ঘরে যেন এটা চালু হয়ে যায়, এটা লক্ষ্য রেখো, এটা যেন বন্ধ না করে, কথা বলেন, কথা বলেন। আমরাও সেদিন খুশি হয়ে দুর্ভাগ্য জাতির জন্য কলঙ্ক, জাতির জন্য কলঙ্ক লেপন হয়েছে সেদিন, আমরা সেদিন বলেছি তোমার স্টার জলসা তোমার জি বাংলা বজায় রাখবার জন্য যদি ইসলামী টিভি, দিবন্ধ টিভি, এমনকি স্পিস টিভি বন্ধ হয় বন্ধ হবে, কিন্তু তোমার স্টার জলসা জি বাংলা অব্যাহত রাখবার জন্য প্রয়োজন হলে জীবন দিয়ে দেব, এরকম কথাও আমাদেরকে শুনতে হলো, কথা বলেন ঠিক কিনা? এই জাতির কপাল তো সেদিনই পড়েছে, কথা বলেন। আজকে কোরআন কারিম বলছেন ফাররাত না ফিল কিতাবি মিন শাইয়িন, এ কোরআনে বিনোদনের কথা আছে না নাই? আমার বিশ্ব নবী বিনোদন করেছেন না করেন নাই? নিজের স্ত্রী, নিজের স্ত্রীকে বললেন আয়েশা তোমার সাথে একটু দৌড় প্রতিযোগিতা করব, মুসলমান সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না, জীবনে তো এইসব প্রতিযোগিতা করেন না, খালি একেবারে মারেন না, ঘুরে এখন আপনাদের মারা শুরু করবে, কোরআন মানবেন না মারে আপনাদের খাওয়া লাগবে, কথা বলেন। আমার বিশ্ব নবী যাকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বিশ্ব নবী করে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ, নিজের স্ত্রীকে বলছেন তোমার সাথে একটু খেলবো, আছে না নাই, আছে না নাই? দৌড় প্রতিযোগিতায় একদিন প্রথম দিন হারলেন কে, তারপরের দিনকে জানেন আপনারা, বিনোদন শিখিয়েছেন আমার বিশ্ব নবী, কথা বলেন। কিন্তু আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য, সমস্ত মিডিয়া পত্র পত্রিকা এমনকি সামাজিক যোগাযোগের এই মাধ্যমগুলোতে আমরা দেখতে পাচ্ছি ক্লোজ আপ নামে একটা ন্যাশনাল মাল্টি ন্যাশনাল কোম্পানি, আমরা দেখলাম আজকে আমার চোখে পড়েছে যে প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে তথা কথিত ভালোবাসা দিবসের নামে ওই 5টা বিশ্ববিদ্যালয়ে কপট কপটিকে বসার জন্য, চলার জন্য বিশ্ববিদ্যালয়ে অবাধ মেলামেশা করবার জন্য তারা সকাল 9টা থেকে রাত 8:30 পর্যন্ত রিক্সা সার্ভিস ফ্রি করে দিয়েছে, দেখেছেন আপনারা? দেখবেন টাটকা খবর, রিক্সা ফ্রি করে দিয়েছে এবং সেখানে শর্ত হয়েছে কোনো বিবাহিত নারী এবং পুরুষ ওই রিক্সায় উঠতে পারবে না,
আমার ভাইরা, 95% মুসলমানের বাংলাদেশ শাহজালাল শাহ বকদম শাহ বলেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনের বাংলাদেশ, যেই বাংলাদেশে ঈশার নামাজের আজান শুনে বাংলাদেশের 95% মুসলমানেরা নামাজ পড়ে ঘুমাতে যায়, আর যেই বাংলাদেশে ফজরের নামাজে আজান শুনে নামাজের মাধ্যমে একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা একজন সাধারণ মানুষ মন্ত্রী থেকে শুরু করে সচিব পর্যন্ত প্রত্যেকটি প্রশাসনের লোকেরা নামাজ পড়ে যেই মুসলমানের আজান শুনে কাজে যায়, ওই দেশে এই ধরনের অপসংস্কৃতি চালু করা হলে এই মুসলমানেরা জীবন দেবে রক্ত দেবে, কিন্তু এই অপসংস্কৃতির এই সেই ন্যাশনাল কোম্পানি কুলজাতকে আমরা বর্জন করবো, কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখা। আমার ভাইরা, দুঃখ ভরা ক্রান্ত হৃদয়ে আজকে বলতে হলো আমরা এই স্টার জলসা জি বাংলা ক্লোজ আপ অন, আমরা সেই স্টার প্লাস, আমরা এই সমস্ত কটকটি বেগমদেরকে ঘৃণা করি, কথা বলেন ঠিক কিনা? এই অপসংস্কৃতি আমার বাংলাদেশে চলতে দেওয়া হবে না, যেই বাংলাদেশে বিশ্ব বরেণ্য নন্দিত মুফাসসিরে কোরআন নাই, গোটা পৃথিবীর মধ্যে বিশ্ব বরেণ্য আলেমদের রক্ত যেই জমিনে পড়েছে, এ জমিন হলো শহীদের রক্ত দিয়ে ক্রয় করা সম্পত্তি, কথা বলেন ঠিক কিনা? টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে বাঘুরিয়া হাজার হাজার শহীদের রক্ত দিয়ে ক্রয় করা আমার বাংলাদেশ, এই বাংলাদেশে ওই নাস্তিকদের জায়গা হবে না, ওই গুটি কয়েকজন নাস্তিকের কাছে আমার বাংলাদেশ ইজারা দেওয়া হয় নাই, কথা বলেন? ওরা মনে করে, আজকে বড় পরিতাপের সাথে বলতে হয়, আপনাদের কাছে খবর আছে কিনা? আছে, নাস্তিকদের পরিচালিত মিডিয়াগুলোতে দেখেন এ কথা পর্যন্ত বলা শুরু করেছে যে বিশেষ বিশেষ কিন্ডার গার্ডেনগুলোতে পড়ানো হয় ওয়াতে অজু করো, অজু করে নামাজে যাও, আর কতে কোরআন পড়ো, দিনে রাতে রহমত পাবে তাতে, আল্লাহর রহমত পাবে তাতে, এই কথা পড়ানো হয়, এই জন্য ওই নাস্তিকেরা সহ্য করতে পারে না। এই ঠিক শুনে মনে হলো আপনারা বোঝেন নাই, এই ষড়যন্ত্র গভীরে, ঠিক কিনা বলেন? এই ষড়যন্ত্র গভীরে ধর্ম নিরপেক্ষ মতবাদ আমাদের ঘরে চাপিয়ে মুসলমানদের তাহজিবে তামদ্দুন ইসলাম নীতি নৈতিকতাকে দূরে থেকে আমাদের কাছ থেকে কোরআন তারা সরিয়ে নিয়ে যেতে চায়, প্রকাশ্যে বলছে তসলিমা নাসরিনা, প্রকাশ্যে বলছে দেওয়া ভেদারা, আজকে কথা প্রকাশ্যে বলছে কোরআন এবং হাদিস কখনো আইনের উৎস হতে পারে না, কথা বলেন? কোরআন এবং হাদিস কখনো আইনের উৎস হতে পারে না। আই মিয়া সাহেব, তোর কপাল পোড়া, কোন বাপে তোকে মুসলমান নাম রেখেছে, ঠিক না? কোরআনটা একটু খুলে দেখো, এ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ কত মেসেজ দিয়েছেন, সূরা আনামের 115 নম্বর আয়াত আল্লাহ বলেন তাম্মাত কালিমাতু রাব্বিক সাদাকা ওয়া আদালা, এ কোরআনে তিনটা জিনিস দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন, একটা দিয়েছেন সাদাকা সত্যবাদিতা, কোরআনের আলিফ থেকে শুরু করে একদম নাস পর্যন্ত যা আছে প্রত্যেকটা জিনিস সত্য, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষেরা শরণে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাদাকা ওয়া আদালা, আমি কোরআনে কারিমের মধ্যে আমি সত্য এবং ইনসাফ দিয়ে আমি কোরআনটাকে ভরপুর করে দিয়েছি, এই সত্য এবং ইনসাফ তো দিয়েছি, তারপরে যেটা দিয়েছি লা মুবিত্তালা লিকালিমাতিহি, জোরে বলুন আল্লাহু আকবার, আমার আল্লাহ বলেন এই সত্য দিলাম, ইনসাফ দিলাম,
এই পৃথিবীর মধ্যে এমন কোন ব্যক্তি নাই, এমন কোন সমাজ নাই, এমন কোন রাষ্ট্রপতি নাই, এমন কোন ক্ষমতাধর ব্যক্তি নাই, লাম বিদ্দালালে কালিমাতিহি আল্লাহু আকবার, এমন কোন বাপের বেটার মুরদ নাই যে কোরআনে কারিমের একটা হরফ পর্যন্ত বদলাতে পারবে। আল্লাহু আকবার। নাস্তিকদের হোতাদের বলে দিতে চাই, নাস্তিকতা ছেড়ে দিন, কোরআন ধরুন। কথা বলেন ঠিক কিনা? কোরআনটা পড়ে দেখবেন এ কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য একমাত্র জীবন আদর্শ করে আল্লাহ পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই আমার আল্লাহ বলেন ওহাদা ওহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলছেন এই কোরআনটা ওহাদা কিতাব, এটা হলো সেই কিতাব যে কিতাব আমি নাজিল করেছি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। সুবহানাল্লাহ। এই কিতাব আমি নাজিল করেছি, পূর্ণাঙ্গ করে দিয়েছে, তিবিয়ানান লেকুল্লে শাই। এখানে তুমি কি চাও? তাহলে আল্লাহ যেখানে পূর্ণ করে দিলেন সেখানে যদি ওরা বলে যে সাংস্কৃতিক কোরআন দেওয়া হবে না, তাহলে কিছু মানে না যায়? যেখানে আল্লাহ বলছেন তিবিয়ানান লেকুল্লে শাই, কিন্তু ওরা বলছে রাজনীতি কোরআন দিয়া চলবে না, মেনে নেওয়া যায়? ওরা বলছে যেখানে আল্লাহ বলছেন তিবিয়ানান লেকুল্লে শাই, কিন্তু ওরা বলছে নারী নীতির নামে কোরআনের বিরুদ্ধে আইন পাস করতে হবে, ছেলেও সমান পাবে মেয়েও সমান পাবে। এটা সরাসরি মুসলমানের বাংলাদেশে কোরআনের সাথে অবমাননা করেছে। কথা বলেন ঠিক কিনা? কিসের অধিকারের কথা বলো? কোরআন যা বলেছে এটার সেই তো তুমি বেশি দরদি হয়ে গেলা। এত দরদ তোমার কোত্থেকে আসে? আল্লাহর চাইতে কি তোমার মানুষের প্রতি দরদ বেশি? কথা বলেন। আমার আল্লাহ কোরআনকে ইনসাফের কথা বলছেন, আদালত, এটা ইনসাফের কথা বলেছেন। কে বলেছেন? ইনসাফ মানে কি বুঝবেন? দুই ভাই সমান অপরাধ করেছে অথবা অপরাধ করে নাই, দুই ভাই সমান অপরাধ করেছে অথবা অপরাধ করে নাই। যদি সাজা হয় দুইজনেরই হবে, যদি মুক্ত হয় দুইজনই হবে। কিন্তু এক ভাই তাকে সাজা দেওয়া হবে, আর একটা ভাই মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াবে, এটা কোরআনে কারিম সমর্থন করে না, এটা কোরআনের ইনসাফ নয়, বড় হলে এটা ধর্ম নিরপেক্ষতার ইনসাফ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম আমাদের জন্য আদালা করে দিয়েছেন, ইনসাফপূর্ণ কিতাব করে দিয়েছেন। আমার নবী বলে দিয়েছেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। আমার নবী বলেন ওমান আমেলা বিহি উজিরা, যে কোরআন দিয়ে আমল করে সে প্রতিদান পায়। আমার নবী বলেন ওমান হাকামা বিহি আদেলা, যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করে সে অবশ্য অবশ্যই ন্যায় বিচার করে। কথা বলেন ঠিক কিনা? এমন কোরআন কাফেররা, বেইমানেরা, মুশরিকেরা, আধিপত্যবাদীরা, সাম্রাজ্যবাদীরা মুখের ফুৎকার দিয়ে এই কোরআনকে নিভিয়ে দিতে চায়, ঠিক কিনা বলেন? কিন্তু পারবে কি? আল্লাহকে তাই বলেছেন, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে চমৎকার করে বলে দিয়েছেন ইউরিদুন আলি ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম এলা আখিরুল আয়াত। আমি সময় নিয়ে আপনাদের কষ্ট দিব না। আল্লাহ নিজে বলছেন কাফেরদের গাছ যতই জ্বালা বড় হোক না কেন, কোরআনের এই বাণী উচ্চকিত হবেই হবে। এই জন্য এই কোরআনের যত উচ্চকিত হবেই কাফেরদের গাছ যতই জ্বালা বড় করুক। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ কোরআনে কারিম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, এ কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, এটা হবে না, এটা মোমেন হতে পারে না, ও কাফের, ও কি? কথা বলেন ও কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি এই জন্য নাস্তিকদের প্রসঙ্গে একটা গল্প শোনাবো, শুনবেন? এটা তো গল্পেরই শহর, ঠিক কিনা বলেন? মুরব্বীরা যারা ছিলেন তারা শুধু গল্প করতেন, মজা করে করে আমরা শুনতাম। এক সিংহ, এক সিংহ এবং গরু দুইটা একই বনে বাস করে, দুইটা একই বনে বাস করে, এক সিংহ এবং এক গরু একই বনে বাস করে, সহবস্থানে আছে। থাকতে থাকতে সিংহের মধ্যে শক্তি বেশি গায়,
হঠাৎ করে পিছনে তার ব্যাকও আছে, শক্তিও আছে। হঠাৎ করে মনে মনে হলো যে না, আমি একাই এই বনের মধ্যে থাকব, আর কাউকে থাকতে দিব না। এই বনের মালিক তো আমি, আর কাউকে থাকতে দেবো, কোনো সহবস্থান হবে না। গরুরে খাওয়ার জন্য ধাওয়া শুরু করলো পিছন থেকে। এমন তারা শুরু করেছে, গরুটা তার জীবন বাঁচানোর তাগিদে কি করলো, হ্যাঁ, দৌড় শুরু করেছে গরু। গরু দৌড় দিতে দিতে আর কোনো জায়গা নেই, বাঁচার কোনো উপায় নাই। শেষ পর্যন্ত গরু বলল, আচ্ছা ঠিক আছে, কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না। গরু লাফ দিয়েছে, সেখানে ছিল একটা পুকুর, পানি নাই, কাদা। কাদার মধ্যে গরু লাফিয়ে নেমে কাদার ভিতর চলে গেছে। সিংহ দেখছে স্বৈরাচার, স্বৈরতন্ত্র, জুলুমতন্ত্র তার ভিতরে এমনভাবে মগজের ভিতরে দানা বেঁধে উঠেছে, মনে করছে যে কোনো মূল্যে আমি তাকে ধরবই। ধরার জন্য দৌড় শুরু করে সিংহ পিছনে লাফ দিয়েছে, কিন্তু গরু যতদূর গিয়েছে সিংহ আর তত দূর যেতে পারে নাই। না পেয়ে ওই কাদার মধ্যে দুইজনই দেবে গেছে। এখন সিংহ বলছে, আচ্ছা গরু, তুমি এরকম ভাবে দৌড়েলা কেন? আমি না তোমারে খাইতাম, খাইলে আমার একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো থাকতো, তুমি তো তোমারে খেয়ে ফেলতাম, কি আর হইতো? কিন্তু এখন তো আমিও মরলাম, তুমিও মরলা, দুইজনে মরলাম, তাহলে তোমার এই দৌড়ের লাভটা হলো কি? গরু বলতেছে, সিংহ তুমি তো আসল খবর জানো না, কেন আমি এখানে দৌড়েছি। আমি এই কাদার মধ্যে এই জন্য লাভ দিয়েছি, আমি এই কাদার মধ্যে এই জন্য লাভ দিয়েছি যে সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে আমার একজন মালিক আছে, আমার মালিক আমাকে খোঁজার জন্য বের হবে। আমাকে যখন খুঁজে দেখবে আমি কাদার মধ্যে রয়েছি, তখন তার বাড়ির আশপাশের লোকজনদেরকে নিয়ে এসে আমাকে এইভাবে ওখান থেকে তুলে নেওয়ার জন্য যা যা করা দরকার আমার মালিক তা করবে। কিন্তু মিয়া সাহেব সিংহ, তোমার তো কোনো মালিক নাই, তুমি তো নাস্তিক, তুমি তো মালিককে স্বীকার করো না। আমার মালিক তো আমাকে তুলি নিয়ে যাবেই যাবে, এরপরের মালিকের হাতের যা আছে, হ্যাঁ, একদম একেবারে বাংলাদেশের আড়াই গজ থেকে তিন গজের কাঁচা বাঁশের লাঠি দিয়া তোমারে এমন পিটান পিটাবে, এই কাদা থেকে তুমি আর কোনোদিন উঠতে পারবে না, কারণ তোমার মালিক না। আমার ভাইরা, আমরা দ্বন্দ্বহীন ভাষায় পরিষ্কার করে বলে দিতে চাই, ওই আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ এবং নাস্তিকেরা যারা আজকে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা আজকে কথা বলছে, আমরা বলবো তোরা নাস্তিক, তোদের কোনো মালিক নাই, আমরা মুসলমান, আমাদের মালিক হলো আল্লাহ। এক সময় আমার আল্লাহ আমাদেরকে টেনে তুলে নিয়ে যাবেন, কিন্তু তোদের মতো নাস্তিকেরা বঙ্গোপসাগর ছাড়া বাংলাদেশে কোনো জায়গা হবে না, হবে না, হবে না। আমার ভাইরা, যে কোরআন পৃথিবীর মুসলমানদের জন্য গুঢ়গণ, যে কোরআন হাজার হাজার বিশ্বনবীর মুজিজার মধ্যে, যে কোরআন বিশ্বনবী, বিশ্বনবীকে আমাদের দেওয়া হলো কোরআন, যে হাজার হাজার মুজিজার মধ্যে এ কোরআন হলো শ্রেষ্ঠ নিয়ামত করে আল্লাহ পাঠিয়ে দিলেন, সে কোরআনকে বাজেয়াপ্ত করবার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে মামলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? আমার বাইরে সেদিন মামলা হয়েছিল কোরআনকে বাজেয়াপ্ত করবার জন্য। আজকে ঘরে ঘরে সেই রকম মুসলমান মুজাহিদ দরকার। তখন ওই ভারতের দিল্লি জুমা মসজিদের ইমাম, সেদিন তার নেতৃত্বে গোটা পৃথিবীতে আন্দোলন দানা বেঁধে উঠেছিল। কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? সেই আন্দোলনের ঢেউলে এসে লাগলো বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে। যখন চাপাই নবাবগঞ্জে কোরআনের পক্ষের লোকেরা, কোরআন প্রেমী মুসলমানেরা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যখন তার প্রতিবাদ করেছিল, ওই তৎকালীন কুখ্যাত ম্যাজিস্ট্রেট, যাকে আজকে প্রমোশন দিয়ে বড় অফিসার করা হয়েছে, সেই কুখ্যাত ম্যাজিস্ট্রেট গুলি চালিয়ে, তার নির্দেশ দিয়ে গুলি চালিয়েছে, সেই গুলির কারণে আমরা দেখতে পেয়েছি আমাদের প্রিয় ভাই শীষ মোহাম্মদ, আমাদের আব্দুল মজিদের আসো, কৃষক নজরুলের আসো, সেদিন চাপাই নবাবগঞ্জে আটজন তাজা রক্ত, তাজা প্রাণ, রক্ত দিয়ে কোরআনের সাথে নাম লিখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভারতের দিল্লি জুমা মসজিদের ইমাম আব্দুল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি, তখন তিনি জুমার নামাজে বক্তৃতা দিতে গিয়ে দাঁড়িয়ে বললেন, আমি আজকে দিল্লির জুমা মসজিদের ইমাম শুধু নয়,
আমি ভারতের 20 কোটি মুসলমানের ইমাম। তিনি বললেন, আমি শুধু ভারতের 20 কোটি মুসলমানের ইমাম নয়, আমি বাংলাদেশের 150 কোটি মুসলমানের ইমাম হয়ে বলছি। ভারতের এই কোন আদালতে যদি কোনো ব্যক্তি, কোনো জাজ, কোনো বিচারক যদি কোরআনের বিপক্ষে সত্যিকার অর্থে যদি রায় লেখে, আমি আব্দুল্লাহ বুখারী আল্লাহর নামে কসম করে বলছি, হাজার হাজার 150 কোটি মুসলমানের ইমাম, আমি ইমাম হিসাবে বলছি আল্লাহর নামে কসম করে, ওই জাজকে টেনে ধরে পায়ের তলায় পিষ্ট করে তার জিভ পর্যন্ত টেনে ছিঁড়ে ফেলে দিব। কোন জাজকে ভারতের মাটিতে বসবাস করার সুযোগ পর্যন্ত দেওয়া হবে। আমার ভাইরা, এরকম মুসলমান হওয়া দরকার আছে না নাই? জনগণ আছে না নাই? আমার ভাইরা, এই জন্য কোরআনে কারিমকে আল্লাহ তাআলা একবারে পরিষ্কার করে বলে দিয়েছেন, এ কোরআন হলো ইন্না সামিআনা কোরআনান আযাবা। সুবহানাল্লাহ, বলুন না, এ কোরআন হলো, আগে বলেছি মর্যাদা দিতে পারে, এবার বলা হচ্ছে কোরআনটা হলো কি আশ্চর্যজনক, এই গোটা পৃথিবীর মহাবিশ্বের মহাবিস্ময়। সুবহানাল্লাহ, বলবেন না? আল্লাহ পাক বলেন, ইন্না সামিআনা কোরআনান আযাবা। সিল্লা, বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন এ কোরআনটা হলো একটা আশ্চর্যজনক একটা কিতাব। আমার নবীজি সুন্দর করে বলেছেন, লা তুহসা আযাইবুহু। জোরে জোরে পড়ুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবীজি বলেছেন এটা এমন এক আশ্চর্য ধরনের কিতাব, এই আশ্চর্য ধরনের বিস্ময়কারিতা এই পৃথিবীর মধ্যে কখনো শেষ হবে না। আশ্চর্য ধরনের বিস্ময়কারিতা কখনো শেষ। সুবহানাল্লাহ, পড়তে ইচ্ছে করলো না। আল্লাহ কত চমৎকার করে বলেছেন, নবী বলে দিয়েছেন এটা আশ্চর্য ধরনের বিস্ময়কারিতা কখনো শেষ হবে না। আমেরিকার ইউনাইটেড অফ স্টেট অফ আমেরিকাতে একটি আবৃত্তি অনুষ্ঠান হয়েছিল, সেখানে পৃথিবীর সকল গুরুত্বপূর্ণ ধর্মীয় গ্রন্থগুলোর আবৃত্তিকরণের জন্য ডাকা হয়েছিল। অনেক লম্বা কথা, সেই জায়গায় কোরআনে কারিমও তেলাওয়াত হবে, এই জন্য কোরআনে কারিমকেও রাখা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিচারককে বলা হয়েছিল, ওখানে দুইটা বাটন দেওয়া হয়েছিল, একটা লাল বাটন, একটা নীল বাটন। যখন রেড, যখন নীল বাটনে চাপ দিবেন তেলাওয়াত শুরু হবে অথবা আবৃত্তি শুরু হবে, আর রেড বাটনে যখন চাপ দিবেন তখন কি হবে, বন্ধ হবে। সময় 10 মিনিট। সময় কয় মিনিট? সর্বপ্রথম ডাকা হলো শ্রীমতী ভগবতী গীতা। গীতা সেখানে গেলেন 10 মিনিট সময় নিয়ে, পড়া শুরু হলো, ওম নমো ভগবতী বাসুদেবায়াং। 10 মিনিট সময় পড়তে পড়তে 10 মিনিট গেল, রেড বাটনে চাপা হলো। এরপরে ডাকা হলো বৌদ্ধদের ত্রিপিটক। এই ত্রিপিটকদের আশ্চর্য ধরনের খবর হলো, এই ত্রিপিটকের যে ধর্ম, এই ধর্ম বিশ্বাস হলো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি, কথা বলে। কিন্তু আজকে এই ত্রিপিটকদের প্রণেতা বৌদ্ধদের কার্যকলাপ দেখলে বলতে হয় ওম অশান্তি ওম অশান্তি ওম অশান্তি, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা ওই বৌদ্ধদের আচরণ আমরা মিয়ানমারে লক্ষ্য করলাম। আমরা আমির হামজার নির্যাতন দেখি নাই, আমির হামজার লাশকে টুকরো টুকরো করণের ইতিহাস শুনেছি কিন্তু চোখে দেখি নাই, আমরা খাব্বাবের নির্যাতনের ইতিহাস শুনেছি দেখি নাই, আমরা সেই সময় মা সুমাইয়ার সেই নির্যাতনের ইতিহাস শুনেছি কিন্তু চোখে দেখি নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু চোখে দেখি নাই, আমরা চোখে দেখলাম মিয়ানমারের আমার মা জান্নাতের ইতিহাস, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখলাম কিভাবে মায়ের সামনে নিজের মেয়েকে ধর্ষণ করা হয়, ভাইয়ের সামনে কিভাবে বোনকে ধর্ষণ হয়, কিভাবে সন্তানের সামনে মাকে ধর্ষণ করে খুন করা হয়। এই দৃশ্য আমরা দেখলাম শুধু নয়, আমরা দেখতে পেলাম হাজার হাজার মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে সার খার করে তাদের ছন্ন শিরে করে তাদেরকে নিজের ভিটা থেকে পর্যন্ত তাড়িয়ে দেওয়া হলো, কথা বলে ঠিক কিনা? আমরা আজকে বলতে চাই যে 4,500 বছরের ফেরাউনের বর্তমান চেহারা যেমন,
ওই মিয়ানমারের অং সান সু চি তথাকথিত নোবেল বিজয়ী অং সান সু চির বর্তমান চেহারাও তেমন। কথা বলেন ঠিক কিনা? আমরা গভীর উদ্বেগের সাথে চিকিৎসা নাই, আলো নাই, বাতাস নাই, ঘর নাই, খাবার কোন কিছু নাই, ওরা মুসলমান। আর মুসলমান হলো প্রত্যেকটা মুসলমান একজন আর একজনের সাথে কলিজার লটকানো। কথা বলেন ঠিক কিনা? এক মুসলমান আমেরিকায় কষ্ট পায়, আমরা পাবনায় বসে কষ্ট পাই, ঠিক কিনা বলে? এক মুসলমান মিয়ানমারে কষ্ট পায়, আমাদের আগুন জ্বলে যায়, ঠিক কিনা বলেন? আজকে তাই হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই অং সান সু চি, তোমার এই অন্যায় কার্যক্রম বন্ধ করো, আর আমার মুসলমান মা বোনদের ভাই বোনদেরকে ফিরিয়ে নিয়ে তাদের আবাসনের ব্যবস্থা করে দাও। আমরা আজকে জাতীয় দাবি জানাতে চাই, তোমাদের এই সমস্ত অন্যায় কার্যক্রম বন্ধ করো, আর আমার মা বোনদের ভাই বোনদেরকে, মুসলমান ভাই বোনদেরকে তাদের বাসস্থান ফিরে দাও। আর যদি সেটা না করো তাহলে বাংলার তাম ছেলে মুসলমানেরা এ কোরআনকে বুকে ধারণ করে কালেমা তো তৈগিবা বুকে সাক্ষ্য নিয়ে এই মুসলমানেরা যখন মিয়ানমারের দিকে লং মার্চ করবে, বঙ্গোপসাগর ছাড়া তোমাদের জায়গা হবে না। কে তোমাদের রক্ষা করবে, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান পরীক্ষা দিয়েছি হাজার বার হারতে। আমার ভাইরাম, এই জন্য বিশ্বকবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহ বড় চমৎকার করে বলে দিয়েছেন, বাতিল সে দমনে ওয়ালে আয়া সে মা নেহি হাম, বাতিল সে দমনে ওয়ালে আয়া সে মা নেহি হাম, সবর কর সো কাহে তো ইমতিহা হামারা। চিল্লা বলুন আল্লাহু আকবার। বিশ্বকবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহ কত চমৎকার করে বলে দিয়েছেন, আমরা মুসলমান, আমি আকাশ সাক্ষী জমিন সাক্ষী, হাজার বার করে আমরা পরীক্ষা দিয়েছি, হাজার বার করে আমরা পরীক্ষা দিয়েছি, কিন্তু এই পরীক্ষায় আমরা কখনো বাতিলের কাছে আমরা মাথা নত করি না, ঠিক না বলেন? ঠিক কিনা? এই জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহের কথাই বলতে হয়, আমরা মুসলমান, আমরা এ কোরআনের জন্য, কোরআন হলো আমাদের কলিজা, কথা বলেন, এ কোরআন হলো আমাদের হৃৎপিণ্ড, কোরআন হলো আমাদের মগজ, আমরা এই কোরআনের জন্য রক্ত দিব, জীবন দিব, কারাগারে থাকবো, ফাঁসির কাস্তে প্রয়োজনে ঝুলবো, কিন্তু কোরআন ব্যক্তিত হবে এটা মুসলমানেরা মেনে নিতে পারে না, কারাগারে ব্যাপারে রাজি আছে, হাত তুলে আল্লাহকে দেখা। আমার ভাইরা, হাত নামান, আমার কথা দীর্ঘায়িত করবো না, আপনারা কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন? আমার ভাইরা, প্রলম্বিত করে আপনাদের কষ্ট দিব না, কালকেও তো আবার মাহফিল শুনতে হবে না, কি বলে? এই জন্য প্রস্তুতি নেন, আজকে আজকে না আমি ভূমিকা দিয়ে গেলাম, কালকে হবে মাহফিল ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার সেই জায়গায় বৌদ্ধদের ত্রিপিটক পড়ার জন্য ডাকা হলো, পড়া হলো, লাল বটনে চাপ হলো, 10 মিনিট সময় শেষ হলো, শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চলে গেল বৌদ্ধদের পড়া শেষ। এরপরে ডাকা হলো বাইবেল, বাইবেল পড়বে সেই ইটালির ভ্যাটিকান সিটির পোপ। এই আমাদের দেশে যে এক পোপ ভণ্ড আসছিল, ঠিক কিনা বলেন? এরে আবার লাল গালিচা দিয়ে সম্মান জানাইছে, দেখছেন না? আমরা অন্য ধর্মের প্রতি পরামর্শ সহিষ্ণ, ঠিকই আছে, কিন্তু যে সমস্ত ইহুদিরা, যে সমস্ত খ্রিস্টানেরা মুসলিমদের তাহজিব তামুদ্দুন ইতিহাস ঐতিহ্য নিয়ে টান দেয়, তাদেরকে নিয়ে এসে শ্বশুরবাড়ির মতো ইলিশ জবাই করে খাওয়াও, এই জবাব অবশ্যই কোরআনের মালিক আল্লাহর কাছে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই পোপ আসছিল, তার আগের পোপ সেখানে পড়া শুরু করলেন,
দশ মিনিট বাইবেল পড়লেন, লাল বাটন চাপ পড়লো, তারপরে পড়া শেষ হলো। এরপরে শুরু হলো এক এক করে ওল্ড টেস্টামেন্ট, পড়া আসা হলো নিউ টেস্টামেন্ট, আর পড়া হলো তালমুদ, পড়া হলো জেন্দাবেস্তা, পড়া হলো গুসানা, পড়া হলো গুমারা, পড়া হলো মিশানা। এরকম পৃথিবীর গুরুত্বপূর্ণ ধর্ম যেগুলো ছিল দশ মিনিট করে পড়া হলো, সর্বশেষ ডাকা হলো কোরআনে কারিম তেলাওয়াতের জন্য। এটা জবান ছেড়ে পড়ুন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনে কারিম পড়বার জন্য যখন ডাকা হলো, সেখানে বিশ্ববিখ্যাত কারি, এই বাংলাদেশের নয় গোটা পৃথিবীর মধ্যে অন্যতম বিখ্যাত কারি, মিশরের কারি, মিশরের কারি হাফেজ কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদকে ডাকা হলো। সুবহানাল্লাহ বলবেন না? সেখান থেকে ডাকা হলো নওদা রিপ্রেজেন্টেটিভ অফ মুসলিম কমিউনিটি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, তাড়াতাড়ি করে আসো, অ্যাজ সুন অ্যাজ পসিবল, শীঘ্রই আসো, উইল নাও রিসাইট দ্য হোলি কোরআন 10 মিনিটস, তোমার জন্য কোরআন তেলাওয়াতের সময় হলো 10 মিনিট। কয় মিনিট? কত বড় বিস্ময়কারী তাকে বা কেদা, বলা হয়েছে মহাবিশ্বের বিস্ময় কি, আল্লাহ নিজেই বলছেন কোরআনান আজাবা, সুবহানাল্লাহ কইবেন না? নবীজি বলেছেন লা তুহসা আযাইবুহু, আল্লাহু আকবার, কত বড় বিস্ময়। যখন মিশরের কারি উনি থেমে থেমে তেলাওয়াত করেন, যারা শুনেছেন ওনার তেলাওয়াত, উনি আউযুবিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়বে, এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ একসঙ্গে পড়বে, উনি আলহামদুলিল্লাহ থেকে মালিক ইয়াউমুদ্দিন ভেঙে ভেঙে পড়বে, এরপরে আলহামদুলিল্লাহ থেকে মালিক ইয়াউমুদ্দিন এক টানে পড়ে গিয়ে সকল শ্রোতারা আল্লাহু আকবার এমনি ধ্বনি দিয়ে ওঠে, সুবহানাল্লাহ। এটা এটার এই যে তেলাওয়াতের এই সিস্টেম উনি নিয়ে এসেছেন আর কি, এটার প্রবর্তক বলা যায় উনি আর কি, এই জাতীয় তেলাওয়াত, সুবহানাল্লাহ বলবেন না? সেই কারি কে ডাকা হলো আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, ওখানে গিয়ে আউযুবিল্লাহ বলে বিসমিল্লাহ বলে কোরআন তেলাওয়াত শুরু করলেন। বড় আশ্চর্যের বিষয় হলো সূরাতুল ফাতিহা উনি তেলাওয়াত করেছেন, সূরা ফাতিহা পড়তে ওনার সময় লাগলো, সময় লাগলো 13 মিনিট। সুবহানাল্লাহ, এই ধীরে বললে আমি মানব না, 13 মিনিটে সূরা ফাতিহা তেলাওয়াত করেছেন। বিচারক যিনি বসে আছেন তিনি ওই লাল বাটনে চাপ দেওয়ার কথা ভুলে গেছেন, এটা ভুলে এই লাল বাটনে চাপ দেওয়া যে দিতে হবে এটা ভুলিয়ে দিয়েছেন কে? জবান ছেড়ে দে বলুন আল্লাহ। কোনো সাউন্ড নাই, কোনো শব্দ নাই, কোনো চাপ হচ্ছে না। কারি আব্দুল বাসিত চিন্তা করলেন সুযোগ তো পেয়ে গেছি, সুযোগ কাজে লাগিয়ে দাও, দিও দাও। তখন তিনি বিসমিল্লাহ বলে এবার তেলাওয়াত করলেন সূরাতুল আর রহমান। আমার ভাইরা, এই সূরার রহমান যখন তিনি থেমে থেমে তেলাওয়াত শুরু করেছেন, এই 13 মিনিটে যখন আবার তেলাওয়াত যখন শুরু করেছেন, ওই সমস্ত বেদ গীতা বাইবেল মহাভারত ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট জেন্দাবেস্তা তালমুদ সমস্ত ধর্মের লোকগুলো হাতে তালি দিয়ে বলা হচ্ছে বিচারক কেন আপনি সময়ের বাটন চাপেন না, 10 মিনিটের কাছে 30 মিনিট হয়ে যায়, আপনি কেন এরকম ভাবে বাটন চাপেন না, কেন চাপেন না? কিন্তু প্রতিবাদের ঝড় উঠতেছে, কিন্তু বিচারক কিন্তু লাল বাটন চাপে না। আমার ভাইরা, এই সূরার রহমান, ও বন্ধুরা, এ কোরআনের রাজ প্রতিষ্ঠার কারণে জেলখানায় যাও, কোরআনের রাজ প্রতিষ্ঠা করবার জন্য বাড়িতে ঘুমাতে পারো না, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য শহীদ হও, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য ফাঁসির কাস্তে ঝাও, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা করবার কারণ নাই, কারণ ইয়াউমুল কিয়ামতের ময়দানে কোরআন শোনানোর জন্য হাজরের মাঠে এক মহাসম্মেলন হবে, কথা বলেন ঠিক কিনা? সেখানেও একটা কোরআন শোনানোর সম্মেলন হবে,
ওই সম্মেলনে বক্তা থাকবেন হযরত সাইয়েদনা দাউদ আলাইহিসসালাম। দাউদ আলাইহিসসালাম সুমধুর কণ্ঠে কোরআন পড়তে দেওয়া হবে, উনি বলবেন কোরআন তো আমি পড়তে জানি না, আল্লাহ নির্বাহী আদেশ দিবেন, এই দাউদ কোরআন পড়। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিসসালাম যখন কোরআন তেলাওয়াত যখন করতে থাকবেন, এই যে হাফেজ সাহেবরা তেলাওয়াত করে আর ঢুলতে থাকে, মনে করেন যে ইয়ার কি করে ঢোলে, এটা মনে করেন? এটা কোরআন যে একটা আশ্চর্যজনক কিতাব, কোরআন তেলাওয়াত করে যিনি পড়ে তিনিও ঢোলে, যিনি শোনে তিনিও ঢোলে, যিনি দেখে তিনিও ঢোলে, আল্লাহু আকবার। এটা কত বড় মহব্বত আমার বন্ধুগণ। হাসরের মাঠে ওই তেলাওয়াত যখন শুরু হয়ে যাবে, মানুষেরা কোরআনের তেলাওয়াত গুলো শুনতে শুনতে আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে এই মানুষগুলো বেহুশ হয়ে যাবে, ঢুলতে ঢুলতে বেহুশ হয়ে যাবে। এরপরে লোকদেরকে আবার হুশ ফিরিয়ে দেওয়া হবে, আত্মতৃপ্ত হয়েছ কি বলবে, আল্লাহকে বলবে আল্লাহ আত্মতৃপ্তি তো হতে পারি নাই, কারণ যে নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছ, আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, যেই নবী কোরআনের বিধান প্রতিষ্ঠা করবার জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, ওই কোরআনের তেলাওয়াত আবু জেহেলরা শুনেছে, আবুল হাবেরা শুনেছে, এরা শুনেছে, আমরা শুনতে পারি নাই। আজকে আমরা কোরআন প্রেমী মুসলমানেরা বিশ্ব নবীর কণ্ঠে আমরা কোরআনে কারিম শুনতে চাই। বিশ্ব নবীর কণ্ঠে কোরআন শুনে কেমন লাগবার কথা বলেন না, কেমন লাগবার কথা? বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন কোরআনের আয়াত তেলাওয়াত করে যখন ওয়াজ করেন, হাজার হাজার মুসলিমেরা মুসলমান হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? সেই কোরআন যখন বিশ্ব নবী যখন পড়বেন কেমন লাগবে আমার ভাইরা, এখনই মোনাজাত করে দিব। হ্যাঁ, বিরক্ত হইতেছেন মনে হয় আপনারা, কষ্ট পাইতেছেন আপনারা, না আপনাদের আর সময় দেওয়া যাবে না আর কি। একজন আল্লাহর বান্দা উঠবেন না, দাঁড়ানো ভাই যারা আছেন তারা বসবেন, আমি এক্ষুনি মোনাজাত করব, সবাই বসে পড়ুন, আমরা মোনাজাত করব। এইভাবে শুধু শেষ করে দেই এই ছোট্ট করে, যে আল্লাহর নবী এসে তখন তেলাওয়াত শুরু করবেন। মুহাদ্দিসিনে কারাম বলেন, ওই দিন আমার বিশ্ব নবীর নিজের যে প্রজ্জ্বলিত সে নূরের চেহারা, ওখানে যাবার সাথে সাথে মঞ্চ আলোকিত হয়ে যাবে, চিল্লা বলুন আল্লাহু আকবার, আমার বিশ্ব নবীর নূর চমকাতে থাকবে, আল্লাহু আকবার। কিছু কিছু পাগল এখন সেই বিশ্ব নবীর নূরের তৈরি না মাটির তৈরি এগুলো নিয়ে ঝগড়া করে, ঠিক কি না বলেন? ওরা পাগল, ঠিক কি না? বিশ্ব নবীর নূর যদি দেখতে চাও সেদিন দেখা হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নবী আমার তেলাওয়াত করবেন, মানুষেরা একেবারে নির্বাক হয়ে ঢুলতে থাকবে, আর মানুষেরা সেন্সলেস হয়ে পড়ে যাবে, আল্লাহ বলবেন পরিতৃপ্ত হয়েছ কি? বিশ্ব নবী আমার সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন, সুবহানাল্লাহ, কান লোকেরা বলবে আল্লাহ পরিতৃপ্ত তো হই নাই। আমরা এবার জানতে চাই যে আল্লাহ তাআলা যালিকাল কিতাবুল লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন, যে আল্লাহ কোরআনে কারীমের অথর, যে আল্লাহ কোরআনে কারীমের মালিক, যে আল্লাহ কোরআনে কারীম ওই লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আমার বিশ্ব নবী বলেন, আমি যখন মেরাজের রজনীতে আমি ঊর্ধ্ব জগতে যখন রওনা হয়ে গেলাম, আমি উপরের দিকে উঠতে থাকলাম, আমি প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান ভেদ করে চতুর্থ আসমান, তারপরে পঞ্চম আসমান, তারপরে ষষ্ঠ আসমান, এরপরে সপ্তম আসমান, এরপরে আমি চলে গেলাম বাইতুল মামুর। সুবহানাল্লাহ, বলবেন না? বাইতুল মামুর হলো ফেরেশতাদের কাবা, আমি পা বাইতুল মামুর যেমন ভেদ করে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য আমি যখন ঊর্ধ্ব জগতে রওনা হলাম, আমি চলে গেলাম সিদরাতুল মুনতাহা, সেখানে রয়েছে বড়ই গাছ, সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে ফেরেশতা জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, আমি আর ঊর্ধ্ব জগতে উঠতে পারবো না, আমার আর সময় নাই, আমি যেতে পারবো না। আমার নবী রওনা হলেন একাকিত্বে, আমার নবী বললেন উপরের দিকে যখন রওনা হলাম দেখতে পেলাম শুধু অন্ধকার, অন্ধকার আর অন্ধকার, আর এরকম গুমট অন্ধকারের মধ্যে আমার আল্লাহ আমার জন্য এক নূর দিয়ে আমার জন্য রাস্তা নির্মাণ করে রেখেছে। নবীজি বলেন, আমি আর ঊর্ধ্ব জগতে গেলাম, আমি গিয়ে দেখলাম শুধু পানি, পানি আর পানি, আর ওই পানির উপরে দেখতে পেলাম আমি আল্লাহর আরশ।
আল্লাহর আরশের কাছে গিয়ে যখন আমি দণ্ডায়মান হলাম, আমি দেখলাম ওই আরশিল আজিমের পাশ দিয়ে সুন্দর তক্তা রয়েছে, ওই তক্তাগুলোর উপরে যেমন মণিমুক্তা যেন ঝরছে। আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম ওইটা বাংলাদেশের তক্তা নয়, ওইটা সৌদি আরবের তক্তা নয়, ওটা পৃথিবীর কোনো তক্তা নয়, ওটা হলো তক্তা হলো বাংলা, আরবি হলো লৌহুন। বিশ্ব নবী বলেন আমি সেই লৌহে মাহফুজের মধ্যে আরশের পাশে কুরসি দেখলাম, আর ওই কুরসির পাশ দিয়ে আমি দেখলাম কোরআনে কারীম ওই তক্তার উপর দিয়ে লৌহে মাহফুজের উপর দিয়ে মুক্তা গচিত পরশ পাথর দিয়ে কোরআনে কারীম আল্লাহ রেখে দিয়েছে। আমার ভাইরা হাসুরের ময়দানে লোকেরা বলবে আমরা ওই কোরআনের মালিকের কণ্ঠে আমরা কোরআন শুনতে চাই। আমার আল্লাহ তখন যে আয় কোরআন কোরআনের যে সূরাটি পড়বেন সেই সূরাটি হলো সূরাতুল আর রহমান। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ নিজে তেলাওয়াত করবেন কোরআন, যিনি কোরআনের মালিক, যিনি লাউহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছেন। এই জন্য আল্লাহ বলছেন দালিকাল কিতাবু লা রাইবা ফিহি, ওই কিতাবের শপথ, ওই কিতাব এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ওই কিতাব মানে কোন কিতাব? লাউহে মাহফুজের কিতাব, যেটা আজকে কিতাব হিসেবে পুস্তক হিসেবে আমাদের কাছে নির্ভুলভাবে এসেছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা আমার আল্লাহ যখন সূরা আর রহমান করবেন, তেলাওয়াত যখন শুরু করবেন, কোরআন প্রেমী মুসলিম কোরআন শুনতে শুনতে পাগলের মতো অস্থির হয়ে বেহুশ হয়ে পড়ে থাকবে। আল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করি, আয় আল্লাহ, বলেন সবাই আয় আল্লাহ, কোরআনের ওই মহাসম্মেলনে আমাদেরকে তুমি একটা কর্নারে হলেও জায়গা করে দিও। জোরে বলেন আমিন। আমার ভাইরা আব্দুল বাসেদ, কারি আব্দুল বাসেদ ইবনে আব্দুস সামাদ, সেই আর রহমান যখন তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে বিচারক সব কিছু ভুলে হয়ে তন্ময় হয়ে কারি আব্দুল বাসেদের দিকে হা করে তাকিয়ে থাকলেন। আমার ভাইরা যখন অর্গানাইজিং কমিটির যিনি চিফ উনি এসে এরকম ধাক্কা দিলেন, এই বিচারক যেখানে 10 মিনিট বলার কথা তুমি পার্সিয়াল দি করলা, সেখানে ওই 10 মিনিট আর পরের 30 মিনিট মোট 40 মিনিট সময় তুমি তাকে দিয়েছ, কারণটা কি বলতে হবে? যখন এরকম করে ধাক্কা মেরেছেন সঙ্গে সঙ্গে বিচারক জাপ মেরে উঠছে, লাল বাতি নীল বাতি কি বাতি, হাই আল্লাহু আকবার। এই বিচারকের মগজ থেকে এই সময়ের জ্ঞান ভুলিয়ে দিয়েছেন কে? এই জন্য কোরআনকে বলা হয়েছে কোরআনান আযাবা, কোরআনকে বলা হয়েছে লা তুহসা আযাবুহু, এই কোরআনের বিস্ময়কারিতা কখনো শেষ হবে না। কোরআনকে ফুৎকার দিয়ে নাস্তিক্যবাদীরে নিভিয়ে দিতে চাই, পারবে কি বন্ধু? পারবে? পৃথিবীর কারোর পক্ষে কোরআনের এই আলো নির্বাপিত করা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? দারুন ভাইরা যারা আছেন সবাই বসেন, এক্ষুনি মোনাজাত হবে, সবাই বসে পড়ুন, আমরা মোনাজাত করব। এই জন্য আজকে আমরা 3টা কর্মসূচি নিয়ে বাড়ি ফিরে যেতে চাই। কয়টা কর্মসূচি? জোরে বলেন কয়টা কর্মসূচি? 1 নম্বর কর্মসূচি, এ কোরআন আমরা যারা পড়তে জানি না আর যারা পড়তে জানি সকলে মিলে আমরা এ কোরআন পড়ব ইনশাআল্লাহ। যারা পড়তে জানি না তারা কোরআন পড়া শিখব, মুরব্বী যারা হয়ে গেছেন তারাও কোরআনের ছাত্র হবেন, অসুবিধা আছে? তলবি এলেম হিসেবে যদি মারাও যান তাহলে আপনার জন্য আল্লাহর জান্নাত অনিবার্য হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর কর্মসূচি, আমরা যারা কোরআন পড়তে জানি না কোরআন পড়ব, যারা পড়তে জানি সকলে মিলে এ কোরআন আমরা মনোযোগের সাথে গভীর মনোযোগ দিয়ে কোরআন পড়ব। মুসলমানেরা কি রাজি আছে? 1 নম্বর কর্মসূচি। 2 নম্বর হলো এ কোরআন শুধু পড়লে হবে না, এ কোরআন আমরা পড়ব বুঝে বুঝে পড়ব ইনশাআল্লাহ। বলেন আজকে বাংলায় অনেক তাফসির বের হয়েছে, বাংলা ও বঙ্গ অনুবাদ কোরআন বের হয়েছে, কোরআনগুলো পড়ব প্রত্যেক দিন কমপক্ষে 1টা করে হলেও কোরআনের আয়াতের অর্থ আমরা পড়ব। মুসলমানরা কি রাজি আছেন? 1টা আয়াত হলেও আমরা বুঝে বুঝে পড়ব ইনশাআল্লাহ, রাজি আছি তো আমরা? বলেন রাজি আছি? এরপরে 3 নম্বর হলো কোরআন পড়ব, কোরআন বুঝব,
কোরআন অনুযায়ী আমাদের পরিবার, কোরআন অনুযায়ী আমাদের সমাজ, কোরআন অনুযায়ী আমাদের রাষ্ট্র, কোরআন অনুযায়ী আমরা বিশ্ব গড়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। জোরে বলেন ইনশাল্লাহ। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখা। আমার ভাইরা, এই জন্য কোরআন হলো আমাদের কলিজা, কোরআন হলো আমাদের হৃদয়, কোরআন হলো আমাদের হার্ট। এই কোরআনের জন্য আমরা রক্ত দিব, আমরা জীবন দিব, যদি প্রয়োজন হয় কোরআনের জন্য পাশের কাস্তে যাব, কিন্তু বাতিলের সাথে আপোষ করব না ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভাইয়ের আমার, এক্ষুনি আমরা মোনাজাত করব। জি, জি, মরহুম আমাদের আলহাজ আসিরউদ্দিন সাহেব, যার নাম আমাদের ভাইজান বলেছেন, তার জন্য দোয়া হবে। আফসারউদ্দিন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, ওনার জন্য মারা গিয়েছেন, ওনার জন্য আমরা দোয়া করব। তারপর অসুস্থ হয়েছেন শামসুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, তার জন্য আমরা দোয়া করব। এরপরে হল এই এখানকার যারা প্রতিষ্ঠাতা, যারা এই প্রতিষ্ঠান, তার প্রতিষ্ঠানকে এত বড় করবার জন্য দেশে বিদেশে সকল জায়গায় গিয়ে এই প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা করেছেন, আজকে যারা মুজলুম অবস্থায় রয়েছেন তাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين الله পাবনা জেলার দারুল আমান ট্রাস্ট, আল্লাহ শহীদের রক্ত স্মৃতি বিজড়িত এই দারুল আমান ট্রাস্টে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাহফিল করে তোমার দরবারে হাত তুলে দিয়েছি, মেহরবানি করে আল্লাহ আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ জানি না মনের মধ্যে কে কোন ব্যথা নিয়ে আল্লাহ তোমার কাছে এসে কোরআনের মাহফিল এসে হাত তুলে দোয়া চায়। রব্বুল আমিন মেহরবানি করে আল্লাহ যে জীবনের দিনে ওতে হাত তুলেছে সকলের মনের নেক বাসনা গুলো তুমি পূরণ করে দাও। রব্বুল আমিন জানি না দরদের মা থেকে কবরের মধ্যে মাটি চাপা দিয়ে হাত তুলেছে আল্লাহ, ওই মা কত কষ্ট করে আমাদের লালন পালন করেছে, মেহরবানি করে মায়া করে দয়া করে আল্লাহ ওই মায়ের কবরটুকু তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমাদের পিতা যাদের বেঁচে নাই আল্লাহ ওই পিতার কবরটুকু তুমি মেহরবানি করে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ আয় আমাদের রব, রব্বুল আলামিন এই মাহফিলে যিনি আল্লাহ দারুল আমান ট্রাস্টে যিনি জমি দিয়েছেন আল্লাহ সেই দাতা, রব্বুল আলামিন এই দুনিয়ায় আর জীবিত নাই মরহুম আলহাজ আসিরউদ্দিন সাহেব, আল্লাহ আলহাজ আফসারউদ্দিন বীর মুক্তিযোদ্ধা সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এত বড় জান্নাতের মেলা বসে, আল্লাহ তুমি কবরটুকু মেহরবানি করে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন অসুস্থ অবস্থায় দোয়া চেয়েছেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব শামসুল ইসলাম সাহেব, মেহরবানি করে আল্লাহ তুমি খাস করে আল্লাহ ওনাকে সুস্থ করে দাও। তার সাথে সাথে এই মাহফিলে যারা হাজার হাজার মানুষের আমরা হাত তুলেছি যে অসুস্থ রয়েছেন আল্লাহ দয়া করে তুমি তাকে সুস্থ করে দাও, আল্লাহ যারা অভাবগ্রস্ত রয়েছে আল্লাহ তুমি অভাব দূর করে দাও, অসুস্থ রয়েছে আল্লাহ তুমি সেবা করে দাও, আয় আল্লাহ ঋণগ্রস্ত রয়েছে তুমি মওকুফ করে দাও, ব্যবস্থা করে দাও, আয় আল্লাহ কে কোন অবশ্য অসুবিধায় আছে আল্লাহ তুমি সকলের আল্লাহ কোরআনের মাহফিলের বরকতের সকল সমস্যার সমাধান তুমি করে দাও আল্লাহ। আল্লাহ অসংখ্য ছাত্র ভাইরা যুবকেরা হাত তুলেছে, ছাত্রদের পড়াশোনার তুমি আল্লাহ বরকত দিয়ে দাও আল্লাহ, তাদের মাথার জেন শক্তি বাড়িয়ে দাও, যুবকদের কাজে কর্মর ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ, মুরব্বীরা যারা রয়েছেন আল্লাহ হায়াতে তৈয়বা শেফায়ে কুল্লিয়া দান করে দাও আল্লাহ। রব্বুল আলামিন এই দারুল আমান ট্রাস্টকে
আল্লাহ এত সুন্দর করে সাজাবার জন্য আমাদের মুরব্বী যারা আমাদের আল্লাহ চাচা যান, আল্লাহ মুরব্বীর সাথেও তো আমার দেখা হয়ে গেল। আল্লাহ মেহরবানি করে আল্লাহ সুস্থ অবস্থায় তুমি আমাদের এই মাহফিলে আবার তাকে ফিরিয়ে আসে দাও, তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন বিশ্বানন্দিত মুফাসসির কোরআন, আয় আল্লাহ যার জন্য গোটা জাতি পাগল, যে নন্দিত মুফাসসির কোরআনের জন্য মুসলমানেরা পাগল, যে নন্দিত মুফাসসির কোরআনের জন্য দেশে বিদেশে সর্ব জায়গায় অমুসলিমরা অপেক্ষায় বসে আছে কবে নন্দিত মুফাসসির কোরআনের মুক্তি হবে, সেই দিন আমরা তার কণ্ঠে কোরআনের বাণী শুনে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কত মানুষের ইসলাম গ্রহণ থেকে বঞ্চিত হলো, রব্বুল আলামিন তাকে তোমার কাছে সুপর্দ করে দিলাম, আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ ওই নন্দিত মুফাসসির কোরআনকে কোরআনের মাহফিলে তুমি ফিরিয়ে দাও। আল্লাহ তোমার মোমেন বান্দারা মনে মনে কি বলল, আল্লাহ আমি সবার কথা শুনতে পাই না, তুমি আল্লাহ ঠিকই শুনতে পেয়েছো মাহবুব আল্লাহ, মেহরবানি করে সকলের আল্লাহ নেক চাহিদা গুলো তুমি পূর্ণ করে দাও, বিশ্ব আনন্দিত মুফাসসির কোরআনকে ছাড়া কোরআনের মাহফিলের সৌন্দর্য আমরা হারিয়ে ফেলেছি, আল্লাহ দয়া করে মায়া করে তুমি আমাদেরকে আল্লাহ কোরআনের মাহফিলে তুমি তাকে ফিরিয়ে দাও। রব্বুল আলামিন এখানে যত আলেম ওলামা রয়েছেন সবাইকে তুমি কবুল করো আল্লাহ, আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করো আল্লাহ, দিনের জন্য পাগল করা কোরআনের আল্লাহ মর্দে মুমিন মুসলমান মুত্তাকি যারা এসেছে সবাইকে আল্লাহ কোরআনের জন্য কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের মুরব্বী আয় আল্লাহ আমার বামে বসে আছেন আজকের জনাব সভাপতি আমার আব্দুর রহিম ভাই, আয় আল্লাহ এই পাবনার গণমানুষের প্রিয় নেতা আল্লাহ তিনি অসুস্থ আছেন তাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ, আয় আল্লাহ আয় রব্বুল আলামিন এই মাদ্রাসার প্রিন্সিপাল আল্লাহ পাবনাবাসীর নয়নের মণি আয় আল্লাহ আমাদের মাওলানা আয় আল্লাহ ইকবাল হোসাইন ভাই মানুষের দ্বারে দ্বারে ফিরে আল্লাহ শুনে যাচ্ছেন রব্বুল আলামিন, আয় আল্লাহ তাকে তুমি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ, যাতে করে পার্লামেন্টে গিয়ে কোরআনের পক্ষে কথা বলতে পারে আল্লাহ, আল্লাহ তুমি তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আর অনেকেই দোয়া চেয়েছেন আল্লাহ মেহরবানি করে সকলকে তুমি আল্লাহ মাফ করে দাও, আমার এক ফুফু অসুস্থ আছেন আল্লাহ তাকে মেহরবানি করে আল্লাহ তুমি তার হায়াত দারাজ করে দাও, আল্লাহ আমাদের মুরব্বী আবু তালেব মণ্ডল ভাই আল্লাহ মেহরবানি করে তার লক্ষ্য মানে আল্লাহ তিনি ছুটে চলেছেন আল্লাহ তোমার রহমত দিয়ে বরকত দিয়ে করম দিয়ে আল্লাহ তুমি তাকে ভরপুর করে দাও, আল্লাহ পাবনারে মাটিকে ইসলামের জন্য কোরআনের জন্য তুমি কবুল করেছো আল্লাহ, যেই জমিনের মধ্যে আল্লাহ বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা যার রক্ত পড়েছে যেই রাষ্ট্র পাবনার জমিনে শুয়ে আছে আল্লাহ, আল্লাহ এই জমিনকে তুমি ইসলামের জন্য উন্মুক্ত করে দাও আল্লাহ, আল্লাহ তাদের রক্তের বদৌলতে বাংলাদেশকে কোরআনের রাষ্ট্র হিসেবে আল্লাহ তুমি প্রতিষ্ঠিত করে দাও কায়েম করে দাও আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম وتب علينا إنك أنت التواب الرحيم، سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين، اللهم اجعل آخر كلامنا عند موتنا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته।
সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন হযরত মাওলানা নূর মোহাম্মদ সিরাজী সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ, ধারা বর্ণনায় অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি, পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন।